نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده، وكفى به بذنوب عباده خبيرا. وقال سبحانه: الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. وقال سبحانه: يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. وقال سبحانه: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত আকাশ সমূহকে সৃষ্টি করেছেন, যিনি জমিন সমূহকে সৃষ্টি করেছেন, যিনি সকল মখলুকাতকে সৃষ্টি করেন এবং সকল মখলুকাতের একক রব। সেই আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদের জন্য হেদায়েতের পথকে উন্মোচিত করেছেন, হেদায়েতের পথে আমাদেরকে আহ্বান জানিয়েছেন, সে আল্লাহরই প্রশংসা আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রব্বুল আলামিন যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সেই রসুলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, মুমিন, মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনকে জানা বোঝার জন্য নিয়মতান্ত্রিক ভাবে যে দার্সগুলো হচ্ছে তার মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা পেশ করে যাচ্ছিলাম, কয়েকটি আলোচনা হয়েছে যে বিষয়ের, সেটি হচ্ছে অন্তরের ইবাদত সম্পর্কে। অন্তরের
অন্তরের ইবাদত সম্পর্কে আমাদের আলোচনাগুলো চলে আসছিল। আমরা ইতিপূর্বে মানুষের বাহ্যিক ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা পেশ করেছিলাম। দীর্ঘ আলোচনা চলেছিল, প্রায় 30টি আলোচনা, যে মালি ইবাদত, জিসমি ইবাদত, শারীরিক, তারপরে ওয়াক্তের দিক থেকে কেন্দ্র করে যে সমস্ত ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত, শরীরের সাথে সম্পৃক্ত, অর্থের সাথে সম্পৃক্ত এই সমস্ত ইবাদত গুলো, তারপরে জবানের সাথে সম্পৃক্ত এই সমস্ত বিষয়ে আলোচনা আমরা পেশ করেছিলাম। আমাদের আলোচনা শুরু হয়েছে অন্তরের সাথে সম্পৃক্ত ইবাদত গুলি সম্পর্কে। আসলে অন্তর মানুষের কলব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের অন্তর, মানুষের কাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। তিনি বলছেন যে মানুষের এই দেহের মধ্যে একটি গোশতের টুকরো রয়েছে, একটি গোশতের টুকরো রয়েছে মানুষের এই দেহের মধ্যে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, সেই গোশতের টুকরোটি যদি ভালো হয়, সেটি যদি সুস্থ থাকে, তাহলে পুরো বডিটা সুস্থ থাকে। আর সেটি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেটি যদি সমস্যায় জর্জরিত হয়ে যায়, সেটি যদি কোনো সমস্যায় পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে পুরো দেহটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পুরো দেহটার উপরেই তার একটা প্রভাব পড়বে। আলা ওয়াহিয়াল কালব, দেখো সেটি হচ্ছে অন্তর, সাবধান দেখো সেটি হচ্ছে অন্তর। ছোট্ট একটা গোশতের টুকরো, একটা মানুষের দেহ 70 কেজি, 80 কেজি, 90 কেজি বা এর চাইতেও বেশি অথবা এর চাইতে কিছু কম, কম বেশি একটা মানুষ এত কেজি ওজনের, 60, 70, 80, 90 কেজি ওজনের একটি মানুষ, তার এই বিশাল দেহটার মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরো রয়েছে, যাকে হার্ট বলে, হৃদয় বলে, কলব বলে। রাসূল সাল্লাম বলছেন যে এটা যদি পরিশুদ্ধ থাকে, তাহলে পুরো দেহটাই পরিশুদ্ধ থাকবে। ছোট্ট একটা গোশতের টুকরা, 80 কেজি ওজনের তুলনায় এই ছোট্ট গোশতের টুকরোটা কয়, কত ছোট, কত ছোট! হার্টের ওজন কতটুকুই বা হতে পারে, 50 গ্রাম, 60 গ্রাম বা 70 গ্রাম, সর্বোচ্চ 100 গ্রাম হলো। বিশাল একটা গরু, বিশাল একটা হাতি, বিশাল একটা মহিষ, তার এত বিশাল একটা দেহ, 4 মন 5 মন ওজনের একটা গরু বা একটা মহিষ, তার একটা হার্ট রয়েছে তার ভিতরে, একেবারে ছোট, 200-250 গ্রামের, 200 বা 250 গ্রামের। ঠিক মানুষ, এত বিশাল দেহের একটা মানুষ, তার ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরো যাকে হার্ট বলে, হৃদয় বলে, সেটার ওজনটাই বা কতটুকু! সামান্য একটু, 40, 50, 60, 70 অবস্থা ভেদে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই অন্তরটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে। আর এই অন্তরটা যদি, এই অন্তরটা যদি ভালো থাকে, তাহলে পুরো দেহটাই ভালো থাকে। বিষয়বস্তুটা কি? জি, আমরা দেখতেই পাচ্ছি যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে কুটিলতা রয়েছে, সে সমস্ত মানুষের দ্বারা এমন হীন অপরাধ নেই যা সংগঠিত হয় না, এমন হীন অপরাধ নেই যা সংগঠিত হয় না তাদের দ্বারা। সমাজের যত ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সবগুলো বিশৃঙ্খল পরিস্থিতির জন্য এই খারাপ বা বাজে অন্তরের মানুষ অথবা অসুস্থ অন্তরের মানুষগুলো দায়ী। অসুস্থ অন্তরের মানুষগুলোই হচ্ছে তার জন্য দায়ী। বিষয়টা কেমন? একটা মানুষ, তার মনটা যদি খারাপ থাকে, তার বডির উপরে তার একটা প্রভাব আসে। মনটা যদি প্রফুল্ল থাকে, তার চেহারার মধ্যে তার প্রভাব পরিলক্ষিত হয়, দেখা যায় যে লোকটার প্রফুল্ল আছে। মানুষ কিছু লাভ করলে তার চেহারায় বোঝা যাচ্ছে, মানুষ কিছু লস করলে তাও তার চেহারায় বোঝা যাচ্ছে। লস করছে অন্তর দিয়ে, লাভ করছে অন্তর দিয়ে, যে কোনো বিষয় অনুভব করছে অন্তর দিয়ে, অথবা কিছু খোয়াচ্ছে তাও অন্তর দিয়ে,
সবকিছুই হচ্ছে অন্তরের সাথে, অথচ তার বডির মধ্যে তার একটা প্রভাব দেখা যাচ্ছে। জি, পৃথিবীতে যতগুলো শিরকি আখড়া রয়েছে, সবগুলো আখড়া যাদের দ্বারা পরিচালিত, তাদের অন্তরগুলো মরে গিয়েছে, অন্তরগুলো নষ্ট হয়ে গিয়েছে, অন্তরগুলো ব্যাধিগ্রস্ত, অন্তরগুলো রোগাগ্রস্ত হয়ে পড়েছে। যতগুলো বেদাতি আখড়া রয়েছে, সবগুলো বেদাতি আখড়া যারা কর্মবিধায়ক, এই বেদাতি আখড়াগুলোকে যারা পরিচালনা করে, এই বেদাতি আখড়াগুলোর মধ্যে যারা ওখানে অবস্থান করে, এদের অন্তরগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে আল্লাহ দিন মজা লাগছে না, দিন খারাপ লাগছে, দিনের স্বাদ তারা অনুভব করছে না, যার কারণে তাদের এই সমস্যা সৃষ্টি হয়েছে, তারা বেদাতের দিকে যাচ্ছে। ঠিক এমনি ভাবে যতগুলো হারামের আখড়া রয়েছে, হারামের যতগুলো আখড়া রয়েছে, যতগুলো আখড়া রয়েছে, এগুলোকে সুশোভিত করে মানুষের সামনে তারা পেশ করছে, কেন তাদের অন্তরগুলো নষ্ট হয়ে গিয়েছে। অন্তর দিয়ে তারা আল্লাহর আইন কানুন বিধানকে একটু অনুভব করার চেষ্টা করে না, অন্তর দিয়ে তারা আল্লাহর দিন যে পরিপূর্ণ, এই পরিপূর্ণতাটাকে বোঝার চেষ্টা করে না, তারা অন্তর দিয়ে আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করার চেষ্টা করে না, আল্লাহ তাওহীদকে অনুধাবন করার চেষ্টা করে না, অন্তর দিয়ে চেষ্টা করে না, অন্তরগুলো নষ্ট হয়ে গিয়েছে। কোরআনুল কারিমে অনেকগুলো অন্তরের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, অনেকগুলো অন্তরের বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদা, রোগাগ্রস্ত অন্তর, ফি কুলুবিহিম মারাদ, রোগাগ্রস্ত অন্তর, অন্তরগুলো রোগাগ্রস্ত হয়ে পড়েছে, রোগাগ্রস্ত অন্তর, ব্যাধিগ্রস্ত অন্তর, ব্যাধিযুক্ত অন্তর, ক্ষতিগ্রস্ত অন্তর। ফাজাদাহুমুল্লাহু মারাদা, যে অন্তরগুলোতে রোগ চলে আসে, আল্লাহ তাআলা তাদের রোগগুলোকে আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন, এবং তাদের জন্য রয়েছে মহা আজাব, কঠিন আজাব রয়েছে তাদের জন্য। এই রোগাগ্রস্ত অন্তর দিয়ে এমন হীন অপরাধ নেই যা করা যায় না, শিরিক করা যায়, বিদাত করা যায়, মুনাফিকি করা যায়, হারাম কাজ করা যায়, সব কিছুই চলছে। কেন কবরে গিয়ে মাজারে সেজদা করছে, কেন মাজারে গিয়ে কবরগুলোতে সেজদা করছে, কেন খাজার দরবারে, গাজার দরবারে কেন গিয়ে মাথাকে লুটাচ্ছে, কেন এই সরস্বতীর পূজা করছে, কেন রামের পূজা করছে, কেন কৃষ্ণের পূজা করছে, কারণ হচ্ছে অন্তরগুলো তাদের ব্যাধিগ্রস্ত, অন্তরগুলো রোগাগ্রস্ত, অন্তরগুলো নষ্ট হয়ে গিয়েছে, একদম নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট অন্তর। এই নষ্ট অন্তরের কোনো মূল্য আল্লাহর কাছে নেই, কোনো মূল্যই নেই আল্লাহর কাছে এই নষ্ট অন্তরগুলো। এগুলোকে কে নষ্ট করলো, আল্লাহ নষ্ট করেছেন? জি না, আল্লাহ নষ্ট করেননি, তারা নিজেরাই নিজেদের অন্তরগুলোকে নষ্ট করেছে, নিজেরাই নিজেদের অন্তরগুলোকে নষ্ট করে ফেলেছে। এই নষ্ট অন্তর নিয়ে যত ধরনের ইবাদতই করুক না কেন, কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। খেয়াল রাখতে হবে যে মানুষ যতগুলো ভালো কাজ করে, এই ভালো কাজের পিছনে তার অন্তরটা জড়িত থাকে, মানুষ যতগুলো বাজে কাজ করে, খারাপ কাজ করে, এই খারাপ কাজ বা বাজে কাজের পিছনেও তাদের অন্তরটা জড়িত, অন্তর তাদেরকে প্রলুব্ধ করে ভালো কাজ করার জন্য, অন্তর তাদেরকে আকৃষ্ট করে ভালো কাজ করার জন্য, অন্তর তাদেরকে উৎসাহিত করে ভালো কাজ করার জন্য, এই অন্তর তাদেরকে ধাবিত করে ভালো কাজের দিকে। অথবা মানুষ যতগুলো বাজে কাজ করছে, তাদেরকে সেই পথে প্রলুব্ধ করে ওই অন্তর, তাদেরকে উৎসাহিত করে ওই অন্তর, যতগুলো বাজে কাজ রয়েছে, আল্লাহ বিরোধী কাজ, রাসুলের আদর্শ বিবর্জিত কাজ, ইসলাম বহির্ভূত কাজ, হারাম কাজ, সমাজ বহির্ভূত কাজ, মানবতা বিরোধী কাজ, যতগুলো কাজ রয়েছে, এই কাজের দিকে অন্তরটাই মানুষকে ধাবিত করে। মানুষের অন্তর মানুষকে আল্লাহমুখী করবে, মানুষের অন্তর মানুষকে রসুলের আদর্শমুখী করবে, মানুষের অন্তর মানুষকে ইসলাম, অথবা মানুষের অন্তর মানুষকে গায়রুল্লাহ মুখী করে, অথবা বিদাত মুখী করে, অথবা হারাম মুখী করে, ইসলাম বহির্ভূত কাজের দিকে তাকে ধাবিত করে। এই অন্তরের বিষয়টাই ভিন্ন, অন্তরের বিষয়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা মানুষের বাহ্যিক সালাত পরিশুদ্ধ থাকতে পারে, বাহ্যিক সিয়াম পরিশুদ্ধ থাকতে পারে, বাহ্যিক ভাবে তার ইসলামী জীবন যাপন পুরাপুরি থাকতে পারে, কিন্তু ওর অন্তরটা যদি নষ্ট হয়ে যায় তোর, তাহলে ওর সকল প্রকার ইবাদত আল্লাহর কাছে একদম বৃথা হয়ে যাবে। যেমন মুনাফিকদের অবস্থা ছিল, আল্লাহ রসুলের সাথে সালাত পড়তেন, আল্লাহ রসুলের সাথে জিহাদ করতো তারা, আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে ইসলাম শিখতো তারা, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথে সঙ্গ দিত তারা, সব কিছু করত, কিন্তু তাদের
অন্তরটা ক্ষতিগ্রস্ত থাকার কারণে, রোগাগ্রস্ত থাকার কারণে তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে অত্যন্ত বড় বড় ওয়াইদ সাবধান বাণী অবতীর্ণ করেছেন, বড় বড় সাবধান বাণী অবতীর্ণ করেছেন। কুরআনুল কারীমে একেবারে শুরুর দিকে সুরাতুল বাকারা আমরা যদি অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বা হিদায়ত প্রাপ্তদেরকে পাঁচটা গুণের কথা বলছেন, যে হিদায়ত প্রাপ্ত হচ্ছে এরা যারা এই পাঁচটা গুণ অর্জন করবে। তারপরে কাফেরদের কয়েকটা কয়েকটা মাত্র দুই তিনটা বর্ণনা কাফেরদের ব্যাপারে, তারপরে লম্বা আলোচনা করেছেন, অনেক লম্বা আলোচনা করেছেন মুনাফিকদেরকে নিয়ে, লম্বা আলোচনা করেছেন, প্রায় 20-22টি সিফাত মুনাফিকদের ব্যাপারে বর্ণিত হয়েছে সেখানে, পরোক্ষ ভাবে স্পষ্ট ভাবে এবং অস্পষ্ট ভাবে প্রায় 20-22টা বিষয় নিয়ে আলোচনা করেছেন আল্লাহ সুবহান ও তাআলা, যে তাদের অন্তরগুলো হচ্ছে রোগাগ্রস্ত, রোগাগ্রস্ত হওয়ার কারণে তারা এই পাবে এই পাবে এই পাবে, রোগাগ্রস্ত হওয়ার কারণে তারা এইটা করে এটা করে এটা করে, এইভাবে লম্বা আলোচনা করেছেন আল্লাহ সুবহান ও তাআলা। এ হচ্ছে রোগাগ্রস্ত অন্তর, আল্লাহ আমাদের অন্তর গুলোকে পরিশুদ্ধ করে নেওয়ার তৌফিক দান করেন। তৃতীয়ত আর একটা অন্তরের কথা আল্লাহ সুবহান ও তাআলা কোরআন কারিমে বলেছেন যে কালবুন সালিম, সালিম একদম পরিশুদ্ধ নিরাপত্তা প্রাপ্ত অন্তর, পরিশুদ্ধ একটা অন্তর, একদম পরিশুদ্ধ একটা অন্তর, নিরাপত্তা প্রাপ্ত একটা প্রাপ্ত একটা অন্তর, যে অন্তরের ভিতরে শিরক প্রবেশ করছে না, যে অন্তরের মধ্যে কোনো ধরনের বিদাত প্রবেশ করে না, যে অন্তরের ভিতরে হারাম প্রবেশ করে না, দিন বিধ্বংসী কোনো কাজ যে অন্তরের মধ্যে প্রবেশ করে না, কালবুন সালিম। এই কালবুন সালিম যাদের থাকবে, যারা এই কলবুন সালিমকে অর্জন করতে পারবে, যাদের অন্তরটাকে তারা এইভাবে গড়ে নিতে পারবে, সালামাত করে নিতে পারবে, তাদের জন্য জান্নাত রয়েছে, তাদের জন্য রয়েছে নাত, কলবুন সালিম। কোরআনুল করিমে আরো বর্ণিত হয়েছে কলবুন মুতমাইন্নাহ, মুতমাইন্নাহ ইমানের উপরে অটল অবিচল ইতমিনান, পরিপূর্ণভাবে এদিকেই ধাবিত ধাবমান, আল্লাহর প্রতি ধাবমান, ইমানের প্রতি ধাবমান, রসুলের আদর্শের প্রতি ধাবমান, একেবারে ইতমিনানের সাথে, হচ্ছে কলবুন মুতমাইন। আরো কয়েকটি অন্তরের আলোচনা রয়েছে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এক সময় শুধু অন্তরের উপরেই আলোচনা পেশ করব এবং অন্তরের পরিশুদ্ধির উপরে আমরা আলোচনা পেশ করব, কিভাবে অন্তরটাকে পরিশুদ্ধ করা যায়। যদিও পীর সাহেবরা বলে থাকেন যে তারা অন্তর পরিশুদ্ধির কাজ করেন, জি না, তারা অন্তর পরিশুদ্ধি নয়, বরং অন্তরগুলোকে তারা রোগাগ্রস্ত হয়ে যাওয়ার জন্য কাজ করে, আল্লাহ দিন বহির্ভূত পথে মানুষকে সেই দিকে আহ্বান করে, রাসূলের সুন্নাহ বহির্ভূত পথে মানুষকে আহ্বান করে, বিদাতি পথে তারা আহ্বান করে, ভালো অন্তরগুলোকে তারা নষ্ট করে দেয়। তারা বলে তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধি, জি না, আত্মার পরিশুদ্ধি করছে না, তারা আত্মার পরিশুদ্ধি করে না, অন্তরের পরিশুদ্ধি করে না, বরং অন্তরটাকে নষ্ট করে দিচ্ছে তারা। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা পেশ করবো এই অন্তর নিয়ে, প্রায় 10-11টা অন্তর সম্পর্কে আলোচনা রয়েছে কোরআনে এবং হাদিসে, সেদিকে আমরা পরবর্তীতে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। তো যা বলছিলাম যে অন্তরের কিছু ইবাদত রয়েছে, অন্তরের কিছু ইবাদত রয়েছে, এই ইবাদত গুলো মানুষকে বাহ্যিক ইবাদত গুলো শুদ্ধ এবং অশুদ্ধতার দিকে নিবদ্ধ করে, শুদ্ধ হওয়ার দিকে অথবা অশুদ্ধ হওয়ার দিকে ধাবিত করে। বাহ্যিক ইবাদত গুলো শুদ্ধ হবে না অশুদ্ধ হবে তা নির্ভর করছে অন্তরের উপরে, অন্তরটা যেদিকে পরিচালিত করে সেদিকেই মানুষ ধাবিত হয়, অন্তর যেভাবে বলে সেভাবেই সে করতে চেষ্টা করে। তো অন্তরের ইবাদতের মধ্যে হতে দুটি আলোচনা আমরা পেশ করেছিলাম, একটি হচ্ছে যে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর রসুলকে ভালোবাসা এবং আল্লাহর দীনের বিধানগুলোকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর রসুলকে ভালোবাসা এবং আল্লাহর দীনকে ভালোবাসা, দীনের বিধানগুলোকে ভালোবাসা এবং দীনের বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, এ বিষয়ে আলোচনা পেশ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পবিত্র কালামে কোরআনুল করিমে 8টা শ্রেণী বা 8টা বিষয়ের সাথে আল্লাহর ভালোবাসার বিপরীত মুখে অবস্থানকে তুলে ধরেছেন, যে এই 8টা শ্রেণী বা এই 8টা বিষয় যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা থেকে
আল্লাহ দিনকে ভালোবাসা থেকে, আল্লাহ দিনের হুকুম আহকামকে ভালোবাসা থেকে তোমাদেরকে বিরত রাখে, তাহলে তোমরা সাবধান হয়ে যাও যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আজাব চলে আসবে, নির্দিষ্ট আজাব চলে আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহকে ভালোবাসা, দ্বিতীয় বিষয় আমরা বলেছিলাম যে আল্লাহকে ভয় করা, ভয় ভীতি শুধুমাত্র আল্লাহর জন্যই হবে, শুধুমাত্র আল্লাহর জন্যই হবে সকল প্রকার ভয় ভীতি। আজকাল বর্তমান সময়ে মানুষকে দেখা যাচ্ছে যে মানুষ মানুষকে ভয় করে, মানুষ মানুষকে এত বেশি ভয় করে, আল্লাহকে তার কানা কড়িও বেশি, তার কানা কড়িও ভয় আল্লাহকে করে না। 10 বছর, 18 বছর, 20 বছরের একটা যুবক অথবা একটা যুবতী, সে অনায়াসে পাপ করে চলছে, যখনই সে তার বাবা মাকে দেখে তখন সে সেই পাপ থেকে বিরত থাকে, যখনই সমাজের মানুষকে দেখে তখন একটুখানি ইতস্তত বোধ করে, একটুখানি সরে যায়, অনায়াসে পাপ করে বেড়াচ্ছে। যে কোনো ধরনের পাপ হতে পারে, যুবক যুবতীরা যা করছে অথবা ছেলেপেলেরা যা করছে অথবা অন্য বয়সের। অফিসের বস ঘুষ নিচ্ছে, সে যখন তার ঊর্ধ্বতন কোনো বসকে দেখে অথবা ভালো মানুষকে দেখে তখন সে সেখান থেকে নিপীড়িত থাকে, সেখান থেকে আস্তে করে চুপ হয়ে যায়, একেবারে কাঁচুমুচু করে ওঠে। একটা লোক ওজনে কম দিচ্ছে, যখনই দেখে যে ক্রেতা পাল্লার দিকে তাকিয়ে আছে তখনই সে সেখান থেকে সাবধান হয়ে যায়। খাবারে ভেজাল দিচ্ছে, যখনই দেখে যে না ম্যাজিস্ট্রেট আসছে বা লোকজন দেখে ফেলবে, জেনে ফেলবে, তখনই সে সেখান থেকে বিরত থাকে। একটা চোর চুরি করে, যখন সে চুরি করতে যায় মালিককে যখন দেখে ফেলে বা কোনো লোকজনকে যখন দেখে ফেলে তখন সে সেখান থেকে বিরত থাকে, সরে যায়। এরকম সমাজের প্রত্যেকটা অপরাধী শ্রেণী, সমাজের প্রত্যেকটা অপরাধী শ্রেণী যারা অপরাধ করে বেড়ায়, তারা যখন কখনোই যখনই কোনো ধরনের তাদের বিপরীতমুখী কিছু দেখে তখনই তারা সেখান থেকে নিবৃত্ত থাকে, সেখান থেকে বিরত থাকে, নিজেকে সেখান থেকে গুটিয়ে নিতে প্রচেষ্টা চালায়, কিন্তু কখনোই তারা চিন্তা করে না যে মানুষ আর আমার কতটুকুই বা ক্ষতি করতে পারে, হয়তো বা একটুখানি হেয় প্রতিপন্ন করবে অথবা একটু শাস্তি দিবে বা কিছু করবে, মানুষ আর কতটুকু, মানুষ আর কতটুকু দেখছে, মানুষের দৃষ্টিশক্তির মধ্যে ক্ষীণতা রয়েছে, মানুষের দৃষ্টিশক্তির মধ্যে সমস্যা রয়েছে, মানুষের দৃষ্টিশক্তি একেবারে পরিপূর্ণ নয়, হয়তোবা দেখে অনেক, কিন্তু আলামি আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাআলা যে তাকে অবশ্যই দেখছেন, সব সময় দেখছেন, নিশ্চিত দেখছেন, অবশ্যই দেখছেন, আল্লাহ তাআলা দেখছেন তাদেরকে, আল্লাহ দেখছেন তাদেরকে, এটা কখনোই চিন্তা করে না। কিন্তু একজন মুমিন, একজন মুমিন, একজন মুসলিম যখন তার ইমানের পূর্ণতা রয়েছে, যখন তার ইসলামের পূর্ণতা রয়েছে, সে সকল ক্ষেত্রে শুধুমাত্র এটাই দেখতে চেষ্টা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান রয়েছি, আল্লাহ আমার সব কিছুকে দেখছেন, আল্লাহ আমার সব কিছু শুনছেন, আমি আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছি। এই আল্লাহর ভয় যদি এতটুকু পর্যন্ত না পৌঁছায় তাহলে বোঝা যাবে যে ইমানের পূর্ণতা আসেনি। আল্লাহর ভয় এতটুকুতে আসতে হবে, আল্লাহর ভয় এতটুকুতে আসতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিবাজকে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, মুসলিম সন্তানদেরকে এই চিন্তা করতে হবে বাবা মার কতটুকু দেখছেন, না আল্লাহ আমাকে দেখছেন প্রতিটা মুহূর্তে আমাকে দেখছেন, যে যে অপরাধের সাথে জড়িত আছেন তাকে আল্লাহকে এতটুকু ভয় করে চলতে হবে যে আল্লাহ আমাকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাকে মনিটরিং করছে, প্রতিটা মুহূর্ত, একটা মুহূর্ত পাওয়া যাবে না, একটা সেকেন্ড পাওয়া যাবে না যে যে সময় আল্লাহর মনিটরিং এর বাইরে আমি রয়েছি, প্রতিটা মুহূর্ত আল্লাহর মনিটরিং এ রয়েছে তার বান্দা। তো এ হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহর ভয় যখন অন্তর থেকে চলে যায় তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, কবর পূজারী কবর পূজা করছে, মূর্তির পূজা করছে, দেবের পূজা করছে, অন্যদের পূজা করছে, মানুষকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে, মানুষকে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করছে, কিতাবকে কিতাব বহির্ভূত জীবন যাপন করছে, রসুলের আদর্শ বহির্ভূত জীবন যাপন করছে, কেন আল্লাহর ভয় তাদের অন্তর থেকে চলে গিয়েছে, অন্তরটাও মরে গিয়েছে, আল্লাহর ভয়টাও তার অন্তর থেকে চলে গিয়েছে, যার কারণে সে কাজগুলো করতে পারছে আল্লাহর ভয়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর উপরে ভরসা কুল করা, আল্লাহর উপরে ভরসা, একমাত্র আল্লাহর উপরে ভরসা করা, তাওয়াক্কুল যাকে বলা হয়, যাকে তাওয়াক্কুল বলে,
একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরেই ভরসা করতে হবে। এই তাওয়াক্কুল হচ্ছে অন্তরের ইবাদতের সাথে সম্পৃক্ত। অন্তরের ইবাদত তাওয়াক্কুল হচ্ছে অন্তরের একটা ইবাদত, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার সারাই মর্ম অর্থ হচ্ছে এটা অত্যন্ত বড় একটা আন্তরিক ইবাদত। বান্দা তার সামগ্রিক কাজে আল্লাহর উপর আস্থাশীল থাকবে, বান্দা তার সামগ্রিক কাজে আল্লাহর উপরে আস্থাশীল থাকবে এবং সব কিছুকেই আল্লাহর উপরে সোপর্ট করবে, এবং তার সাথে সাথে তার যে কারণগুলো আছে এই কারণগুলোকে নিজে সম্পাদন করবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, সকল কিছু আল্লাহর উপরে সোপর্ট করবে, আল্লাহর কাছে সোপর্ট করবে, সব কিছুতে আল্লাহকে একমাত্র কর্মবিধায়ক মনে করবে, এবং তার সাথে যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে সে সমস্ত কাজগুলোকে নিজে, যে সমস্ত কারণগুলো রয়েছে এই কারণগুলোকে নিজে সম্পাদন করবে। সুতরাং আল্লাহর উপরে ভরসাকারী ওই ব্যক্তি যে কারণ ও মাধ্যম গ্রহণ করার পর উক্ত ব্যাপারকে, এই ব্যাপারটাকে আল্লাহর দিকে সোপর্ট করে দিবে এবং বিশ্বাস রাখবে, এ হচ্ছে তাওয়াক্কুল, এ হচ্ছে তাওয়াক্কুল, যে বান্দা তার সবটুকুই আল্লাহর উপরে সোপর্ট করবে এবং কারণগুলোকে নিজের পক্ষ থেকে পালন করে যাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার অর্থ এটা নয় যে কোনো কাজ করব না, আল্লাহ খাওয়াবেন, আল্লাহ রিজিকের মালিক, ব্যাস খাওয়াবেন আল্লাহ, আমি কাজ কাম করবো না, হাত পা গুটিয়ে দিয়ে বসে থাকবো, অলস জীবন যাপন করব, এটা তাওয়াক্কুল নয়। রাতের বেলায় ঘরের গেট খুলে রেখে দিয়ে ব্যাস ঘুমাবো আর বলবো যে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ আল্লাহ হচ্ছেন একমাত্র মহাফেজ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গেট খুলে রেখে দিয়ে ঘুমিয়ে থাকবো। জি, আল্লাহ পারেন হেফাজত করতে, কিন্তু তিনি সেটা করবেন না, এটা তাওয়াক্কুলের অর্থ নয়। সব কিছুকে বাদ দিয়ে ব্যাস বসে থেকে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করেই চলে চলা, আল্লাহর উপরে ভরসা করেই একেবারে বসে থাকা, সব কিছু থেকে আসবাব থেকে নিজেকে মুক্ত রাখা, এর নাম তাওয়াক্কুল নয়, এর নাম হচ্ছে ভণ্ডামি। এটা তাওয়াক্কুল নয়, এটা হচ্ছে ভণ্ডামি, এটা কখনোই তাওয়াক্কুল হতে পারে না, এটা হচ্ছে ভণ্ডামি। নিজে কোনো কাজ করবে না, নিজে যাচ্ছে তাই করে বেড়াবে, নিজে অলস জীবন যাপন করবে আর বলবে আল্লাহই খাওয়াবে, আল্লাহই খাওয়ান, আল্লাহ মারেন, আল্লাহ পালেন, হ্যাঁ বান্দা থেকে কিছু হয় না, কিছু থেকে কিছু হয় না, সব যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটাই হচ্ছে ইমান। জি না, এ কথা ঠিক নয়, এটি আল্লাহ তাওহীদের দাওয়াত নয়, এটি ইমানের দাওয়াত নয়। তো আল্লাহর উপরে তাওয়াক্কুল এটা হচ্ছে অত্যন্ত বড় মানের একটি ইবাদত, আন্তরিক ইবাদত, বড় মানের আন্তরিক ইবাদত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও তাওয়াক্কাল আল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি, ও তাওয়াক্কাল আল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো এমন সত্তার উপরে, তোমরা ভরসা করো এমন সত্তার উপরে, আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনোই মরবেন না, মৃত্যু যাকে গ্রাস করবে না, কোন দুর্বলতা যাকে স্পর্শ করে না, যিনি খান না, যিনি ঘুমান না, যাকে তন্দ্রা স্পর্শ করে না, যার কোনো রেস্টের প্রয়োজন হয় না, যিনি কখনোই মরবেন না, মরেন না, এমন সত্তার উপরে তোমরা ভরসা করো। তাওয়াক্কাল আল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, এমন সত্তার উপরে তোমরা ভরসা করো। ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, আল্লাহ তাআলাই যথেষ্ট তার বান্দাদের জন্য, তার বান্দার খোঁজ খবর রাখার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট, একমাত্র আল্লাহই যথেষ্ট। এমন সত্তার উপরে তুমি ভরসা করো যে সত্তা কখনোই মরবে না, যে সত্তার খাদ্যের প্রয়োজন হয় না, যে সত্তা কখনো ঘুমান না, যিনি যাকে কখনো তন্দ্রা স্পর্শ করে না, এমন সত্তার উপরে তুমি ভরসা করো। জি, এমন সত্তার উপরে ভরসা করো না যে মরে যায়, আল্লাহ মরবেন না, আল্লাহ মরবেন না, কিন্তু সেই সত্তার উপর আল্লাহ ভরসা করতে বলছেন যিনি মরেন না, তার বোঝা যাচ্ছে যে এর বিপরীত দিকে যতগুলো সত্তা রয়েছে তার উপরে ভরসা করা যাবে না। খাজা বাবা মরে যাবে, গাজা বাবা মরে যাবে, আকাবির মরে গিয়েছে, বুজুর্গ মরে গিয়েছে, পীরসাহেব মরে যায়, পীরসাহেব মরে গিয়েছে, এই মরা মানুষের উপরে কোনো ভরসা নেই, এবং জীবন্ত মানুষের উপরেও কোনো ভরসা,
যে জীবন্ত মানুষটা একটু পরেই মরে যাবে, অথবা এখনই মরে যাবে, একটু পরে অথবা কয়েকদিন পরে মরে যাবে। জি না, দুর্বল কোনো সত্তার উপরে কোনো ভরসা নেই। যে দুর্বল সত্তা ঘুমিয়ে পড়ে, ও ঘুমিয়ে পড়লে ওর রাজ্য মানুষ দখল করে নিয়ে চলে যায়। ও দেশের বাইরে চলে গেলে ওর দেশ মানুষ দখল করে নিয়ে চলে যায়, ওর ক্ষমতা মানুষ দখল করে নিয়ে চলে যায়। জি না, এমন সত্তার উপরে ভরসা করা যাবে না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, এমন সত্তার উপরে ভরসা করো যে সত্তা কখনোই মরে না। লা ইয়ামুত, যে সত্তা কখনোই মরে না, কখনোই যিনি মরেন না। এ হচ্ছে অত্যন্ত বড় মাপের একটি ইবাদত, তাওয়াক্কুল, ভরসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর আল্লাহর উপরই তোমরা তাওয়াক্কুল করো যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তবে তোমরা আল্লাহর উপরই ভরসা করো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তবে তোমরা আল্লাহর উপরেই ভরসা করো, অন্য কারো উপরে ভরসা করতে যেও না। এই তাওয়াক্কুলের দাওয়াত পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন, যত নবী রসুল এসেছিলেন পৃথিবীতে, সকল নবী রসুল এই তাওয়াক্কুলের প্রতি মানুষকে আহ্বান করেছেন। সকল নবী রসুল এই তাওয়াক্কুল করতে বলেছেন তার জাতিকে, সকল নবী রসুল। অনেক অনেকজন নবীর কথা তো কোরআনুল কারিমে এসেছে, প্রায় 25 জন নবী, অনেক নবী রসুলদের কথাই পাওয়া যায় যে তারা তার জাতিকে তাওয়াক্কুল করতে বলছেন, এবং নিজেও বলছেন, ইতাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বর্ণনা রয়েছে, তিনি বলছেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করছি, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার রব, যিনি তোমাদের রব, যিনি আমার রব, যিনি তোমাদের রব, আমি সেই রবের উপরে, সেই আল্লাহর উপরে আমি ভরসা করছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই তাওয়াক্কুলের কথা আল্লাহ কোরআন কারিমে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো আমরা জানি, যে যখন তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আগুনে যখন ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে তার যে ভরসা ছিল আল্লাহর উপরে, ফেরেশতা এসে জিজ্ঞেস করলেন যে ইব্রাহিম, আমি কি তোমার জন্য কোনো উপকারে আসতে পারি, কোনো কল্যাণ করতে পারি? তিনি বলছেন যে যার জন্য আমি আজকে এই পরীক্ষার সম্মুখীন হয়েছি, তিনি কি আমাকে দেখছেন না? তিনি কি নেই? তিনি আমার সকল প্রকার কল্যাণ অকল্যাণের মালিক, তিনি আজকে আমাকে এখান থেকে হেফাজত করবেন। অত্যন্ত কঠিন মনে তিনি আল্লাহর উপরে ভরসার কথাকে ব্যক্ত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে হুকুম করে দিলেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, প্রশান্তিদায়ক হয়ে যাও, প্রশান্তিদায়ক হয়ে যাও তুমি ইব্রাহিমের জন্য। এই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, ঘটনাটি ঠিক এমনি ভাবে আল্লাহর রসুল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে আহ্বান করে বলছেন, ইয়া কওম ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। হে আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো, ফালাইহি তাওয়াক্কালু, তাহলে তোমরা তার উপরেই ভরসা করো। ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তাহলে তার উপরেই ভরসা করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হও, মুমিন হও যদি তোমরা, মুসলিম হও যদি তোমরা, তাহলে তোমরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করো। যুগ যুগ ধরে নবী রসুলরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে জীবনকে পরিচালনা করেছেন। অতএব মুমিন এবং মুসলিম উভয়ই আল্লাহর উপরেই ভরসা করে চলে, উভয় আল্লাহর উপরেই ভরসা করে। এই দুটি সিফাত যার মধ্যে রয়েছে, তার ভিতরে অবশ্যই পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরেই থাকতে হবে। হ্যাঁ, মানুষ ভয় দেখাবে, মানুষ ভয় দেখাবে আমাদের অন্তর থেকে তাওয়াক্কুলটাকে কেড়ে নেওয়ার জন্য, মানুষ ভয় দেখাবে বিভিন্ন আসবাবের, মানুষ ভয় দেখাবে বিভিন্ন বিষয়ের, মানুষ ভয় দেখাবে বিভিন্ন সময়ের। ভয়গুলো মানুষ যখন দেখাবে, তখন যদি মুমিন হয়ে থাকে, তাহলে মুমিনের ঈমান বেড়ে যাবে, মুমিনের ঈমান তখন বেড়ে যাবে। যদি মুমিন হয়ে থাকে, তাহলে মুমিনের ঈমান বেড়ে যাবে,
ভয় দেখানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আল্লাহ ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরেই ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বর্ণনা করছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কালুন। যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তারা ভীত হয়ে পড়ে। ইযা যুকিরাল্লাহ, মুমিনদের কাছে যখন আল্লাহর বর্ণনা আসে, আল্লাহর কথা কথোপকথন যখন মুমিনদের কাছে চলে, কুলুবুহুম তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। জি, আল্লাহর আলোচনা শুনলে, আল্লাহর কথা শুনলে, আল্লাহর সিফাত গুলো শুনলে, আল্লাহর নাম গুলো জানলে, আল্লাহর আফাল সম্পর্কে জানলে, যদি আমাদের অন্তরে কিছুটা ভীতি সঞ্চার হয় তাহলে মনে করব যে আমাদের অন্তরে ঈমান আছে। আর যদি আল্লাহর আলোচনা চলতে থাকে একদিকে আর আমাদের হাসি তামাশা চলতে থাকে একদিকে, আল্লাহর আলোচনাও চলছে, হাসি তামাশাও চলছে, আল্লাহর আলোচনাও চলছে, সবকিছুই চলছে, তাহলে বুঝতে হবে যে অন্তরটা ইমান শূন্য হতে চলেছে, ইমান শূন্য হতে চলেছে, ইমান বের হয়ে যেতে চলেছে অন্তরটা। কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে তারা যাদের কাছে আল্লাহর আয়াত সমূহ যখন বর্ণনা করা হয়, আল্লাহর কথাকে যখন আলোচনা করা হয়, তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে, অন্তরের মধ্যে ভয় বিচার হয়, খুব ভয় পেয়ে যায় তারা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর আল্লাহর থেকে যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম থেকে যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়। জি, কোরআন তেলাওয়াত করলে বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পাবে, এটাই নিয়ম। কোরআন তেলাওয়াত করলে ঈমানের পূর্ণতা আসবে, এটাই নিয়ম। কিন্তু হচ্ছে কি তাই? হচ্ছে কি তাই? যদি তাই হতো তাহলে সবচাইতে বেশি ঈমান বৃদ্ধি পেত আমাদের দেশে যে সমস্ত হেফজখানা মাদ্রাসাগুলো রয়েছে সেখানকার ছাত্রদের। অথচ দেখা যাচ্ছে যে তারা কোরআন পড়তে গিয়ে সব ধরনের দুষ্টুমি ফাজলামি সবই করছে। সেটাই যদি হতো তাহলে আমাদের দেশে সব দ্বিতীয় পর্যায়ে ঈমান বৃদ্ধি পেত যারা খতম তারাবি পড়ায়, মাদ্রাসা মসজিদে যারা খতম তারাবি পড়ায়। 1 মাসে এত লম্বা খতম, আর খতম তারাবি পড়াতে গিয়ে তারা আরো কত রিভাইজ, কত সিস্টেম। খতম তারাবি যারা শুনতে আসছেন তাদের অন্তরেও ঈমান বৃদ্ধি পেত। কিন্তু অবস্থাটা কি কি অবস্থা? জি না, ঈমান বৃদ্ধি পাচ্ছে না। কেন? নিশ্চয়ই কারণ রয়েছে এখানে, নিশ্চয়ই কারণ রয়েছে এখানে। কারণগুলো উদ্ঘাটন করা উচিত যে কেন বৃদ্ধি পাচ্ছে না। কারণ আল্লাহর ওয়াদা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের কাছে আল্লাহর আয়াত গুলোকে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পাবে। কই, ঈমান তো বৃদ্ধি পাচ্ছে না। যারা কোরআন পড়ে তাদের ঈমান আস্তে আস্তে আরো ডাউন হয়ে যাচ্ছে। কেন? কারণ কোরআনের মর্ম বাণী তারা পড়ে না, কোরআনের মর্ম তারা বোঝে না, শুধু কোরআন তেলাওয়াত করে। তোতা পাখি যেমন কথা বলে, টিয়া পাখি যেমন কথা বলতে পারে, ঠিক এরা কোরআন শিখেছে, কোরআন শিখে কোরআন শুধু কোরআনের আয়াতগুলোকে তারা বলে যেতে পারে, কিন্তু কোরআনের মর্ম, কোরআনের অর্থ, কোরআনের বিষয়বস্তু কিছুই বোঝে না। না বোঝার কারণে তাদের বৃদ্ধি পাচ্ছে না, বরং ঈমান আস্তে আস্তে হ্রাস হচ্ছে, ঈমান কমে যাচ্ছে। যে কোরআন বোঝা উচিত, কোরআন বোঝার জন্যই এসেছে। আল্লাহ বলেছেন যে আফালা তাআকিলুন, তোমরা কি বোঝো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? আফালা তুবসিরুন, এইভাবে আল্লাহ, আফালা তাতাজাক্কারুন, তোমরা কি ভাবো না? তোমরা কি এখান থেকে কিছু গ্রহণ করো না? কোরআন, আল্লাহ বলছেন যে কোরআনকে বোঝার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। কোরআন বোঝা সহজ, কোরআন মুখস্থ করা কঠিন, কিন্তু কোরআন বোঝা খুব সহজ। কোরআন মুখস্থ করা খুব কঠিন, কিন্তু কোরআন বোঝা খুব সহজ, আল্লাহ সহজ করে দিয়েছেন কোরআন বোঝা। যে ব্যক্তি কোরআন বুঝবে তার অন্তরে ঈমান বৃদ্ধি পাবে, যে ব্যক্তি কোরআন বুঝবে তার অন্তর আল্লাহর ভয় কেঁপে উঠবে, তার অন্তর আল্লাহর ভয় কেঁপে উঠবে। আমরা এখন থেকে প্রত্যেকেই পণ করি, শপথ করি যে আমরা প্রতিদিন অন্তত পক্ষে আধা ঘন্টা আল্লাহর কালাম অর্থ সহ পড়ব, অন্তত পক্ষে আধা ঘন্টা।
অন্তত পক্ষে আধা ঘন্টা আল্লাহর কালাম অর্থ সহ পড়বো, আর আধা ঘন্টা রসুলের বিশুদ্ধ হাদিস গুলো পড়বো ইনশাআল্লাহ। দেখেন জীবনের অনেকটা সময় পার করে চলে এসেছি, মৃত্যুর মুখোমুখি এখন আমরা, যে কোনো সময় আমাদের এই জীবন প্রদীপ নিভে যাবে, যে কোনো সময় নিভে যাবে। আমাদের এই লম্বা জীবন 50 বছর 60 বছরের এই লম্বা জীবন কত কিছুই না পড়লাম, ফিজিক্স পড়লাম, কেমিস্ট্রি পড়লাম, ম্যাথ পড়লাম, ইংলিশ পড়লাম, ইঞ্জিনিয়ারিং পড়লাম, ব্যারিস্টারি পড়লাম, ডাক্তারি পড়লাম, গান বাদ্য পড়লাম, নাচানাচি পড়লাম, নাচানাচি শিখলাম, কত কিছুই না শিখলাম, নেতার কথা পড়লাম, হিন্দুরটা পড়লাম, মুসলিমেরটা পড়লাম, ভিন্ন আদর্শেরটা পড়লাম, কত কিছুই না পড়লাম জীবনে, কত কিছুই না বুঝলাম জীবনে। অর্থনীতি বুঝে, সমাজনীতি বুঝে, রাষ্ট্রনীতি বুঝে, পররাষ্ট্রনীতি বুঝে, চিকিৎসা বিদ্যা বুঝে, তারপর আকাশ বিদ্যা বোঝে, নেটওয়ার্কিং বিদ্যা বোঝে, কত কিছুই না বোঝে একটা মানুষ, কত কিছুই না বোঝে, কিন্তু আল্লাহটা বোঝে না। আফসোস যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ এত সুন্দর অবয়ব দিলেন, যে আল্লাহ এত সুন্দর করে তাকে নিপুণ করে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাকে কুকুরের মতো করলেন না, বিড়ালের মতো করলেন না, যে আল্লাহ কোনো হিংস্র প্রাণীর মতো করলেন না, যে আল্লাহ তাকে অন্য কোনো মাখলুকের সাদৃশ্য দিলেন না, স্পেশাল করে তাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহটা পড়ে না এই জাতি, সে আল্লাহটা পড়ে না এই জাতি। আফসোস, অত্যন্ত বড় আফসোস, সে আল্লাহটা পড়ে না। নামে এখন মানুষের কাছে মানুষের লেখা কিতাব চাপিয়ে দেওয়া হচ্ছে, দিনের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য কিতাব। জি সম্মানিত ভাই এবং বোনেরা, এই আফসোস কিয়ামতের দিন আমাদেরকে অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট পরিণতির দিকে নিয়ে যাবে, অত্যন্ত নিকৃষ্ট পরিণতির দিকে নিয়ে যাবে। অন্ততপক্ষে জীবনে যতটুকু সময় আছে আমরা এই পণ করি যে প্রতিদিন অন্ততপক্ষে 1 ঘন্টা পড়বো, অর্ধেক পড়বো আল্লাহর, অর্ধেক পড়বো রসুলের কথা, আল্লাহর কথা অর্ধেক পড়বো, রসুলের কথা অর্ধেক পড়বো, কোরআন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করব, অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করব। জীবনে অনেক কিছু পড়েছেন, অনেক কিছু শিখেছেন, অনেক কিছুই জানেন, কিন্তু বিশ্বাস করেন এই কোনো কিছুই আপনার জন্য কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আজকে ডাক্তারি পেশা ছেড়ে দেন, কালকে থেকে এই ডাক্তারি পেশা আপনার জন্য কোনো কাজে লাগছে না। আপনি আজকে রিটায়ার্ড করেন, আপনি যে এতদিন কেমিস্ট্রি নিয়ে পড়েছেন সব শেষ, আপনি যে ফিজিক্স নিয়ে পড়েছেন এটা শেষ, আপনি আজকে বাংলা ভাষায় কথাবার্তা বলা শুরু করেন, ইংরেজি ভাষার কোনো প্রয়োজনই হবে না আপনি এই দেশে চলতে হলে, যা নিয়ে পড়াশোনা করেছেন আজকে সেই সাবজেক্টটা ছেড়ে দেন, দেখবেন যে কোনো কাজেই লাগতেছে না। সেই চাকরিটা ছেড়ে দেন, সেই পক্ষের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিলে সেগুলো আর কোনো কাজেই লাগছে না, কিন্তু কোরআন আপনার জন্ম থেকে শুরু করেছে কাজে লাগানো, একেবারে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরের জীবন পর্যন্ত এই কোরআন আপনার কাজে লাগবে, অথচ এটা আমরা পড়ি না, মূল্যবান জিনিসটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যাতে করে আমরা এই বিষয়টাকে একটু বুঝতে চেষ্টা করি, কারণ এটা বুঝলে আমাদের অন্তরে ইমান বৃদ্ধি পাবে, আর যখন ইমান বৃদ্ধি পাবে, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে চলবে, রবের উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, হে নবী আল্লাহই তোমার জন্য যথেষ্ট, আল্লাহই তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, মুমিনদের জন্য, নবীর জন্য আল্লাহ যথেষ্ট এবং মুমিনদের জন্য, নবীর অনুসারী যারা রয়েছেন তাদের জন্য আল্লাহই যথেষ্ট। জি আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট, তার না আছে কোনো প্রশাসনের ভয়, না আছে সে অন্য কিছুকে ভয় করে, না না সমাজকে ভয় করে, না দেশের কোনো বিষয়কে সে ভয় করে, না আল্লাহ যথেষ্ট। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন সূরা জুমারে, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয়, আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয়, অবশ্যই যথেষ্ট, অবশ্যই যথেষ্ট, অবশ্যই যথেষ্ট আল্লাহ তার বান্দাদের জন্য। আল্লাহ তাই তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী তোমার জন্য এবং তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য পথকে উন্মোচন করে দিবেন, সকল প্রকার পথকে তিনি খুলে দিবেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে।
আল্লাহ ভয় করে যে ব্যক্তি জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তার জন্য সকল প্রকার পথকে উন্মোচন করে দিবেন, মানে সহজ করে দিবেন তার জীবন ধারাকে। কত সুন্দর করে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল বরকতের দরজাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা উন্মোচন করে দিবেন, একদম খুলে দিবেন, একদম খুলে দিবেন, বরকতের সবগুলো দরজাকে আল্লাহ খুলে দিবেন, সবগুলো দরজাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা খুলে দিবেন, শুধু ঈমান আর ঈমান আর তাকওয়ার বিনিময়ে। আল্লাহর প্রতি ঈমান আনে আর আল্লাহকে ভয় করে চললে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের বরকতের সবগুলো দরজাকে খুলে দিবেন। তিনি বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য রাস্তাকে খুলে দিবেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এবং তিনি তাকে অগণিত রিজিক দান করবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, এবং যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথকে বের করে দেন, নিষ্কৃতির পথকে আল্লাহ তাআলা বের করে দিবেন, ফাহুয়া হাসবুহু, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, তার জন্য সকল প্রকার পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, একদম সহজ করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের যুদ্ধে আহত হলেন, এবং সাথে অসংখ্য সাহাবী, বেশ 70 থেকে নিয়ে কিছু বেশি কম কম বেশি কিছু সাহাবী শাহাদাত বরণ করলেন উহুদের যুদ্ধের ময়দানে। উহুদের যুদ্ধে তারা সবাই শাহাদাত বরণ করলেন, সাহাবীরা শাহাদাত বরণ করলেন, বেশ অনেকগুলো অনেকজন সাহাবী, এবং যারা ফিরে এসেছিলেন তাদের মধ্যে হতে অনেকেই আহত ছিলেন, ক্ষতবিক্ষত ছিল তাদের অন্তর, সবাই মর্মাহত এমন একটা পরিস্থিতিতে, সবাই ঝিমিয়ে পড়ছে মর্মাহত, কষ্ট যাদেরকে খুব গ্রাস করে নিচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তারা যখন মদিনায় প্রত্যাবর্তন করলেন, মদিনায় প্রত্যাবর্তন করার পরে তাদের কাছে আরেকটি গুজব রটলো, আরেকটি গুজব রটে গেল তাদের কাছে, একটি সংবাদ আসলো। সেই সংবাদটা কি? সংবাদটা হচ্ছে আবু সুফিয়ান, তিনি তখনও ইসলাম কবুল করেননি, মুসলিম হননি, যার নেতৃত্বে উহুদে মুসলিমদের পরাজয় হয়েছিল এবং মুশরিকদের বিজয় হয়েছিল। তিনি কিছু সংখ্যক মানুষ নিয়ে মদিনার দিকে আক্রমণ করার জন্য জমায়েত হয়েছেন বদর প্রান্তরে আবার আক্রমণ করার জন্য সে জমায়েত হয়েছে কিছু সংখ্যক মানুষ নিয়ে। সে আবারও ধেয়ে আসতেছে মুসলিমদেরকে, আবারও আক্রমণ করবে। এই মর্মে সংবাদ পৌঁছালো মুসলিমদের কাছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছালো, পৌঁছানোর পরে তিনি মুসলিম বাহিনীকে আবার দাঁড়াবার জন্য আহ্বান জানালেন, আবার রেডি হয়ে যাওয়ার জন্য আহ্বান জানালেন। আর শয়তান এবং তার দোসরদের মাধ্যমে মুসলিমদের কাছে এই সংবাদ আসলো যে তারা আবার জমায়েত হয়েছে, এবং এই সংবাদের মাধ্যমে তারা মুসলিমদেরকে ভয় ভীতি প্রদর্শন করার জন্য প্রচেষ্টা চালালো, যে মুসলিমদেরকে ভয় দেখাই, ভয় দেখিয়ে তাদের ঈমানকে দুর্বল করে দেই, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা করে দিই। এই চিন্তা চেতনা নিয়ে তারা এই সংবাদটি পৌঁছালো মুসলিমদের কাছে। আল্লাহ রাসূল ইসলামের কাছে যখন এই সংবাদ পৌঁছালো, পৌঁছানোর পরে তিনি সাহাবীদের মাঝে আলোচনা করলেন এবং তাদেরকে প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দিলেন যে তিনি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবেন। এই মুহূর্তে মুশরিকদের এই বিশ্বাস ছিল এবং মুনাফিকদের এই চিন্তা চেতনা ছিল যে তাদের মনোবল ভেঙে পড়েছে এবং তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আস্তে আস্তে দূরত্ব অবলম্বন করবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে চলে যাবে। কিন্তু অবস্থা বেগতিক দেখা গেল, অবস্থা হয়ে গেল একদম বিপরীত। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইন্নান্নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যারা মানুষের কাছে এসে বলল ইন্নান্নাসা কাদ জামাউ লাকুম, তোমাদের জন্য
তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকজনরা জমায়েত হয়েছে, তোমাদের সাথে মোকাবেলা করার জন্য সাহাবীদেরকে এসে বলছে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য তারা জমায়েত হয়েছে, তারা তাদের সামরস্যগুলোকে জমা করেছে, একেবারে সবকিছু করছে, তারা তোমাদের সাথে মোকাবেলা করবে। এই কথা বলে সাহাবীদেরকে ভয় দেখাবার জন্য প্রচেষ্টা চালালো। আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহাবীদের অন্তরের মধ্যে ইমানকে বৃদ্ধি করে দিলেন, ফাজাদাহুম ইমানা, দেখাচ্ছে তাদেরকে ভয়, মুমিনের ইমান বৃদ্ধি পাচ্ছে, মুমিনের ইমান বৃদ্ধি পেয়ে যাচ্ছে, দেখাচ্ছে তাদেরকে যুদ্ধের ভয়, দেখাচ্ছে তাদেরকে অস্ত্রের ভয়, সবকিছুর ভয় তাদেরকে দেখানো হচ্ছে, আর তাদের অন্তরের ভিতরে ইমান বৃদ্ধি পাচ্ছে। এই ভয় ভীতির মাধ্যমে ইমান বৃদ্ধি পায়। জি, মুমিনের অন্তরে ইমান বৃদ্ধি পাবে যখন তাদেরকে গায়রুল্লাহর দিক থেকে কোন ধরনের ভয় ভীতি প্রদর্শন করা হবে। ভয় ভীতি প্রদর্শন করলে তাদের অন্তরের ভিতরে, যার অন্তরে ইমান রয়েছে, তাদের অন্তরগুলো আরো ইমান দ্বারা ভরে যাবে। আল্লাহ বলছেন ফাজাদাহুম ইমানা, তাদের অন্তরের ভিতরে আরো ইমান বৃদ্ধি পেল এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তারা বলে ফেলল যে, একদম দৃঢ়তার সাথে তারা বলে ফেলল যে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক, তার চাইতে উত্তম কর্মবিধায়ক আর কেউ নেই। মুমিনের ইমান বৃদ্ধি পায়, মুমিনের ইমান বৃদ্ধি পায়। প্রিয় উপস্থিতি, এ তাওয়াক্কুল হচ্ছে দুই প্রকার। গায়রুল্লাহর উপরে তাওয়াক্কুল হচ্ছে দুই প্রকার। আল্লাহর উপরে তাওয়াক্কুল, এটা এক প্রকার, আমরা সবাই বুঝি আল্লাহ তাওহীদের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য এবং জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহর উপরেই ভরসা করতে হবে। গায়রুল্লাহর উপরে তাওয়াক্কুল হচ্ছে দুই প্রকার। তার মধ্যে হতে প্রথম প্রকার হচ্ছে যে কোনো মাখলুকের উপরে, যে কোনো সৃষ্টিজীবের উপরে এমন বিষয়ে ভরসা বা আস্থা রাখে যার উপরে সে ক্ষমতা রাখে না, যার উপরে সে ক্ষমতা রাখে না। যে কোনো মাখলুকের উপরে এমন বিষয়ে আস্থা রাখছে, এমন বিষয়ে ভরসা রাখছে যে বিষয়ে সেই মাখলুক কোনো ক্ষমতাই রাখে না। যেমন মনে করলো যে পিসাহেব আমাকে সন্তান দিবে, মনে করলো যে পিসাহেব আমাকে জান্নাত দিবে, মনে করলো যে পিসাহেব আমার গুনাহ মাফ করিয়ে দিবে, মনে করলো যে পিসাহেব আমাকে কিয়ামতের দিন ছুটিয়ে নিয়ে যাবে, মনে করলো যে পিসাহেব আমাকে হেদায়েত দিয়ে দিবে, তার ধারণা থাকলো, বিশ্বাস থাকলো যে এই পিসাহেবের এই কবর থেকে আমার জন্য রিজিক আসবে, ধারণা বিশ্বাস থাকলো যে পিসাহেব আমার ভালো মন্দ নির্ধারণ করবে, এই কবরওয়ালা আমার জন্য এই করবে সেই করবে, এই ধরনের কোন ধরনের বিশ্বাস, আমার জন্য ভালো চাকরির ব্যবস্থা করবে অথবা আমাকে ক্ষমতায় বসাবে, রাষ্ট্র ক্ষমতায় বসাবে। দেখেন না আমাদের দেশের অবস্থা নির্বাচনের আগে পরে, নির্বাচনের আগে সোজা চলে যায় হয় শাহজালালের কাছে, না হলে শাহপরানের কাছে, না হলে খানজাহানের কাছে, না হলে শাহ মখদুমের কাছে, ওইখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। কেন? এই বিশ্বাস জন্মেছে যে ওইখান থেকে শুরু করলে তাদের নির্বাচনে তারা বিজয় লাভ করবে এবং নির্বাচনে বিজয় লাভ করার পরে সর্বপ্রথম সেই কবরে গিয়ে আগে মাজারে গিয়ে আগে ফুল চড়িয়ে দেয়, সেখানে গিয়ে আগে গরু খাসি জবাই করে তারপরে এসে আবার শপথ গ্রহণ করে। জি, এটা হচ্ছে বাংলাদেশের চিত্র, মুসলিমদের চিত্র, মুসলিম দেশের মুসলিম ব্যক্তিদের চিত্র। লা ইলাহা ইল্লাল্লাহ, জি না, এক একজন এক একটা মনে করছে, কাউকে মনে করছে বৃষ্টির মালিক, কাউকে মনে করছে রিজিকের মালিক, কাউকে মনে করছে ক্ষমতার মালিক, এক একজনকে এক একটা মনে করছে এবং তার উপরে ভরসা করে চলছে, তার উপরে ভরসা করে চলছে যে এ আমার পাপকে ক্ষমা করবে, এ আমার এবাদতকে কবুল করবে, ও আমার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিবে, ও আমাকে সন্তান দিবে, ও আমাকে রিজিক দিবে, ও আমাকে ক্ষমতা দিবে, ও আমাকে সম্মান দিবে, ও আমাকে ইজ্জত দিবে, হ্যান করবে ত্যান করবে, গায়রুল্লাহর প্রতি ভরসা যে সে আমাকে দিবে, তার থেকে আসবে। হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে একদম তাওহীদ পরিপন্থী শিরকি বিষয়, বড় শিরক, মস্ত বড় শিরক। দ্বিতীয় ভরসা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, উপরে আল্লাহ আছে, নিচে বাবা তুমিও আছো, আল্লাহ আছে তুমিও আছো, আমার ছেলেটাকে একটু দেখে রেখো। মুরুব্বিরা এই কথাবার্তা বলে থাকেন, বিদেশ পাঠাচ্ছে, যার মাধ্যমে পাঠাচ্ছে, বলছে হ্যাঁ বাবা আল্লাহ আছে, আল্লাহর উপরেই ভরসা, তার উপরে আল্লাহ নিচে তুমি। এটা শিরকের চোরাগুলি, শিরকের চোরাগুলি। হ্যাঁ আল্লাহ তো আছেন, সাথে আপনিও আছেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তো আছে, হিল্লাও তো দরকার, আল্লাহ আছে হিল্লাও তো দরকার, হ্যাঁ হ্যাঁ সবই হবে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ওসিলাও তো একটা লাগবে। এ হচ্ছে শিরকের চোরাগুলি, শিরকের চোরাগুলি। এ জায়েজ নয়, এ নিষিদ্ধ, এ হারাম। আল্লাহর উপরেও ভরসা রাখি, আপনার উপরেও ভরসা রাখি,
আল্লাহ তো করবেনই, কিন্তু আপনিও বিষয়টা একটুখানি দেখেন। আল্লাহ তো করবেনই, কিন্তু আপনিও একটু দেখেন। হচ্ছে শিরকের চূড়াগুলি না, পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা করতে হবে। যতটুকু আসবাব গ্রহণ করা দরকার, কারণ গ্রহণ করা দরকার, ততটুকু কারণ গ্রহণ করবে, কিন্তু পূর্ণ ভরসা রাখবে আল্লাহর উপরে। আর তাদের উপরে, তাদেরকে এই গায়রুল্লাহকে বর্জন করে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে। আল্লাহ বলছেন, মুতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো এমন সত্তার উপরে যিনি কখনোই মরেন না, মৃত্যু যাকে স্পর্শ করে না। ও আলা আল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হও। আর যারা মুমিন তারা বলবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ হচ্ছেন আমাদের জন্য উত্তম কর্ম বিধায়ক, উত্তম কর্ম বিধায়ক হচ্ছেন একমাত্র আল্লাহ। ভয় ভীতিতে ক্ষুধা নাঙ্গা অবস্থায়, দারিদ্রতার মধ্যে পড়ে গিয়েছি, ক্ষুধার্ত অবস্থায় পড়েছি, অসুস্থ অবস্থায় আছি, ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, প্রশাসন থেকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, মানুষগুলো ভিন্নমুখী কথাবার্তা বলছে, অথবা ইমানের কারণে পরীক্ষায় পড়তে হচ্ছে, জেলে যেতে হচ্ছে, অথবা নিগৃহীত হতে হচ্ছে, অথবা যে কোনো ধরনের শাস্তি ভোগ করতে হচ্ছে, সেই অবস্থাতে মুমিন তার ইমান বৃদ্ধি পাবে, মুমিনের ইমান বৃদ্ধি পাবে। সেই অবস্থাতে মুমিন আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে অগ্রসর হতে থাকে। মুমিন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরেই সবকিছুকে ন্যস্ত করবে, নিজের সকল প্রকার কাজ করবে এবং আল্লাহর উপরেই সবকিছু ন্যস্ত করবে, ফলাফলের নির্ধারণ করবে একমাত্র আল্লাহর উপরেই। এটাই হচ্ছে মুমিনদের কাজ। মুমিন যত বেশি কোরআন অধ্যয়ন করবে, বুঝে সুঝে, তার ইমান বৃদ্ধি পাবে, আর যার ইমান বৃদ্ধি পাবে তার তাওয়াক্কুলও তত বেশি বৃদ্ধি পাবে। এটা ইমানের সাথে সম্পৃক্ত। যার তাওয়াক্কুল নষ্ট হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায়, যার তাওয়াক্কুল নষ্ট হয়ে যায় তার থেকে তাওহীদ চলে যায়, যার তাওয়াক্কুল নষ্ট হয়ে যায় সে ইমান শূন্য হয়ে পড়বে একটা পর্যায়ে। আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ ভাবে পরিশুদ্ধ করে, পরিশুদ্ধ ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দেন, আল্লাহ আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দেন, আল্লাহ আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর উপরেই ভরসা করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহর উপরেই ভরসা করে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তাওয়াক্কুলের মধ্যে বরকত দান করেন, আল্লাহ আমাদের তাওয়াক্কুলের মধ্যে বরকত দান করেন। তাওয়াক্কুলে যত প্রকার ত্রুটি আছে সকল প্রকার ত্রুটিগুলোকে আল্লাহ আমাদের থেকে একদম সরিয়ে দেন, একদম সরিয়ে দেন। তাওয়াক্কুলের মধ্যে যত প্রকারের ত্রুটি রয়েছে আল্লাহ আমাদেরকে সেই ত্রুটি মুক্ত করে আমাদেরকে তাওয়াক্কুল, পরিশুদ্ধ তাওয়াক্কুল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে তাকে ভয় করার তৌফিক দান করেন, তাকে ভালোবাসার, তার রসুলকে ভালোবাসার এবং তার জীবন বিধান, তার থেকে যে জীবন বিধান এসেছে তাকে ভালোবাসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, জাজাকাল্লাহ মজিবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনি কি সময় দিতে পারবেন আজকে একটু, না সতর্কভাবে রাখবেন না কিন্তু? হ্যালো মজিবে, সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। মজিবে কি সতর্কভাবে রাখবেন? 10 থেকে 10-15 মিনিট। ওকে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেশি কোন পারবো না। আমরা আজকে যে সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্বে চেষ্টা করব আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য। আর একটা বিষয় যে আমরা প্রশ্ন যারা করব অবশ্যই শর্ট শর্ট ভাবে প্রশ্ন করার চেষ্টা করব, মানে সারসংক্ষেপে প্রশ্ন করার চেষ্টা করব, বেশি দীর্ঘ করব না। আর আরেকজনকে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আর আজকে আলোচনার পরেই থাকবে আমাদের একটা সহি বুখারি থেকে হাদিসের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলে উপস্থিত থাকার চেষ্টা করব। চেঞ্জ করে দিচ্ছি, আপনার প্রশ্ন করবেন। জাহিদুল্লাহ, ওকে, ইনশাআল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। ব্রাদার এন্ড সিস্টার ইসলাম যারা আছেন প্রশ্ন করতে পারেন। জাজাকাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আপনি ভাই ভালো আছেন? রহমান ভাই, নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কেমন আছেন?
তাহলে আপনার শরীর খারাপ হইলো, দোয়া করি আল্লাহ আপনার সুস্থতা দান করুক যাতে আমরা বঞ্চিত না হই। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। যা আপনি আজকে যে আলোচনা করছেন, আমরা এমফাসাইজ করতেছেন বা যারা শুনতেছেন কোরআন শরীফ কমপক্ষে আধা ঘন্টা অর্থ পড়ার জন্য এবং হাদিস শরীফ কমপক্ষে আধা ঘন্টা, কিন্তু কোরআন হাদিস সংক্রান্ত কোরআন আলোচনা কারোর সাথে শুরু করলেই বলে দে আপনি কি আলিম, আপনি কোরআনে কি বুঝেন, আপনি হাদিসের কি বুঝেন মিয়া, আপনি তো এগুলো পড়লে নিজে পথভ্রষ্ট হইবেন, গুমরা হইবেন, লোকদেরকেও গুমরা করবেন। এগুলো আলিম উলামা ছাড়া এগুলা ইয়ে করা ঠিক না, আপনি কোরআনে কি বুঝেন? এইভাবে বললিয়া মানুষ গুলার আরো বিমুখ করতেছে কোরআন হাদিস জানা সম্বন্ধে। এই ব্যাপারে একটু আপনি আমাদের ভালোভাবে বুঝিয়ে দেন কোরআন হাদিস অনুসারে। আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه। জি, কোরআন হাদিস পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই, কারণ আল্লাহ তাআলা প্রথম ওয়াহি করেছেন যে পড়ো, আল্লাহ তাআলা ঈমানের পূর্ব শর্ত করেছেন জ্ঞান অর্জন করো, এজন্য পড়তেই হবে। আর যে কথাটা আমাদের ভাইরা বলেন সেটা আসলে ইসলামের কোনো কথা না, এটা আসলে ইসলামের কোনো কথা না, এটা হিন্দু ধর্মের কথা। হিন্দুরা তাদের ব্রাহ্মণ সম্পর্কে এমন উক্তি করে থাকেন, তাদের ব্রাহ্মণ সম্পর্কে এমন উক্তি করে থাকে, খ্রিস্টানরা তাদের পোপ সম্পর্কে এমন উক্তি করে থাকে, ইহুদিরা তাদের ধর্মযাজকদের সম্পর্কে এমন উক্তি করে থাকে যে তাদের ধর্মযাজকরা, তাদের পোপ এবং তাদের যে সমস্ত ব্রাহ্মণরা রয়েছে, ধর্মীয় লিডাররা রয়েছে, তারাই শুধুমাত্র ধর্মকে জানবে, অন্য কেউ জানার অধিকার নেই। ইসলাম এ কথাকে কোনোদিন সমর্থন করেনি, করছে না, করবেও না। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে বলেছেন পড়তে, সমগ্র মানব জাতিকে পড়তে বলেছেন। যারা আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে কোরআন পড়লে কেউ কোনোদিন গোমরা হয় না, কারণ আল্লাহ বলছেন যে কোরআন হচ্ছে হেদায়তের একমাত্র বাণী, এ কোরআন হচ্ছে হেদায়তের সর্বশ্রেষ্ঠ কিতাব, এ কোরআন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব, এই জাতির জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে হেদায়তের কোরআন, এই জন্য এই কোরআন পড়তেই হবে। আসলে এটা তাদের গাত্রদা, তাদের একটা শরীর জ্বলা শুরু হয়েছে, কারণ যারাই কোরআন সত্যিকার অর্থে অর্থ বুঝে পাঠ করবে তারা কোনো তরিকা মানবে না, যারা কোরআন অর্থ বুঝে পড়বে তারা ভিন্ন কোনো মতালম্বী হবে না, তারা মুসলিম হয়ে যাবে, কারণ এ কোরআন যারা পাঠ করে তাদেরকে আর গোমরা করা সম্ভব হয় না। এই জন্য দেখবেন যে যারাই এ কথা বলছে যে আপনি গোমরা হবেন, মানুষকেও গোমরা করবেন, তারা কোনো না কোনো তরিকার সাথে, কোনো না কোনো দলের সাথে, কোনো না কোনো পক্ষের সাথে তারা জড়িত। এই তরিকা দল পক্ষের সাথে জড়িত হওয়ার কারণে তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছে। আল্লাহ হেফাজত করেন, ইনশাআল্লাহ তাকে বলবেন যারা এই কথা বলে যে তুমি কি আলেম, তাকে বলবেন যে না আমি আলেম না হয়, আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আমি আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আমি কাজ করছি। ফোনগুলোকে মিউটে দেই প্লিজ, প্রশ্ন করার পরে ফোনটা যাতে মিউটে থাকে। জাযাকাল্লাহ। আমরা বলতে চেষ্টা করি যে আমরা আলেম না হলে আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আলেম হতে পারবো, আমরা প্রচেষ্টা চালাচ্ছি। যে যত বেশি কোরআন পড়বে সে তত বেশি আলেম হবে, যে রসুলের যত বেশি হাদিস পড়বে সে তত বড় আলেম হবে, তত বড় আলেম হবে। স্বয়ং রসুল নিজেও আলেম ছিলেন না, সাহাবীরা কেউ আলেম ছিলেন না, তারা রসুলের কাছে পড়ে পড়ে এলেম শিখেছেন। পুরো ইসলামটাকে আল্লাহ তাআলা জ্ঞান হিসেবে উল্লেখ করেছেন, পুরো ওয়াহিটাকে আল্লাহ তাআলা জ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। অতএব জ্ঞান অর্জন না করলে কি করে ইসলাম জানবো, জ্ঞান অর্জন না করলে কি করে আমরা হেদায়েত জানবো, জ্ঞান অর্জন না করলে কি করে আমরা দিনকে বুঝবো, ওয়াহিকে কি করে বুঝবো? যারাই বলে আপনি কি আলেম, বলবেন যে হ্যাঁ আমি আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আমি এখন ছাত্র, আমি আলেম অর্জন করার জন্য চেষ্টা করছি, আসো তুমিও করো, তুমিও আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জি বলেন বোন। ভাইয়া বলবো? জি বলেন ভাইয়া। আমার আমাদের এখানে একটা ঘটনা হয়েছে,
এটা আমার একটু সময় নিবে, ব্রাদার যদি আগে বলে নিতেন, কারণ আমাদের এখানে একটা জামাত নিয়ে সমস্যা হচ্ছে, এটা নিয়ে একটু কথা বলতাম ভাইয়ার সাথে। এখন ভাইয়া কি জাজাকাল্লাহ। শুনতে তো পাচ্ছেন? বারবার প্রশ্ন করতে চাচ্ছিলেন, প্রশ্ন করেন। আর যদি দীর্ঘ আলোচনা হয়, আমার মনে হয় পার্সোনাল ফোনে কল দিয়ে কথা বললে সবচেয়ে ভালো হয়। সকলে এখানে প্রশ্ন করার চেষ্টা করতেছেন, তো আমার একটু সুযোগ করে দিই ইনশাল্লাহ। তো ব্রাদার আপনি প্রশ্ন করেন। জাজাকাল্লাহ। জি আসসালামু আলাইকুম মতিউর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আল্লাহ খুব আচ্ছা, ভালো রেখেছেন। হ্যাঁ আপনাদের দোয়া করেন, আল্লাহ হয়তো কবুল হ্যাঁ, করেন। আমরা দোয়া করতেছি আপনার জন্য, সবাই দোয়া করতেছি, আল্লাহ আপনাকে হেফাজত করুক, সেবা দান করুক। অবশ্যই আপনি আমাদের আমিন। মাঝে আবার সুন্দরভাবে আমরা আপনার কথা শুনতে পারি, এটাই। তো আমার এক বোনের আল্লাহুম্মা একটা আমিন। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, জি আমিন, সুম্মা আমিন। আমার এক বোনের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমেরিকাতে এক ডাক্তার আর কি, এক ম্যাডাম আর কি, উনি কোরআনের তাফসির করেন। হ্যাঁ, তা কোরআনের তাফসির করেন, বিভিন্ন জায়গায় উনি যে কোরআনের তাফসির করেন, কিন্তু একজন ইমাম সাহেব নাকি তাকে বলছেন, আমার বোনকে বলছেন যে না, কোরআনের তাফসির যে কোনো লোক করতে পারেন না, মানে কোরআনের যার মানে টোটালি ব্যাকরণের জ্ঞান থাকতে হবে, এরকম থাকতে হবে। উনি পড়েন এবং বুঝান যে এই অর্থটায় সুরাটা কোত্থেকে নাজিল হলো, কেন নাজিল হইলো, কি উপলক্ষে নাজিল হলো, কোরআনের অর্থটা এবং ওই আপনার কি বলে তাফসিরটা করেন আর কি। এটা কি উনি করতে পারেন নাকি পারেন না আর কি, এটাই আমার এক বোন প্রশ্ন করছিল। জাজাকাল্লাহ খায়ের, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে কোরআনের যারা তাফসির করবে, হ্যাঁ, কোরআনের যারা তাফসির করবে তাদেরকে কিছু জ্ঞান অর্জন করতে হবে। এক নাম্বার হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে কোরআন দিয়ে। দুই নাম্বার কোরআনের জ্ঞান অর্জন করতে হবে রাসূলের হাদিস দিয়ে। তিন নাম্বার কোরআনের জ্ঞান অর্জন করতে হবে সাহাবাদের আকওয়াল দিয়ে। চার নাম্বার কোরআনের জ্ঞান অর্জন করতে হবে তাবেঈনরা কিভাবে বুঝেছিলেন এই বিষয়টা দিয়ে। পাঁচ নাম্বার হচ্ছে যে তারা এই বিষয় থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতেন এটা দিয়ে। ছয় নাম্বার বিষয় আসবে হচ্ছে ব্যাকরণগত জ্ঞান, ভাষাগত জ্ঞান দিয়ে। তো এটা হচ্ছে যারা তাফসির করবেন, কোন গ্রন্থ থেকে নয়, সরাসরি কোরআন থেকে, কোরআন পাঠ করছে সেখান থেকে তাফসির করছে, এটা হচ্ছে তাদের জন্য অনেকগুলো জ্ঞান অর্জন করতে হবে। পাঁচটা ছয়টা মৌলিক নীতিমালা তাদেরকে মনে রাখতে হবে, যারা কোরআনের তাফসির করবে মূল গ্রন্থ থেকে, কোনো রেফারেন্স গ্রন্থ থেকে নয়, কোনো তাফসির অনুবাদ কিতাব থেকে নয়, এটা হচ্ছে তাদের জন্য। কিন্তু তাফসিরে যে সমস্ত কিতাবগুলো রয়েছে এটা যে কোনো মানুষ পাঠ করতে পারে, যে কোনো মানুষ এটা পাঠ করতে পারে, সে যে কোনো মানুষই হয়, যে কোনো শ্রেণী পেশার মানুষ হতে পারে, সে পাঠ করতে পারে, সে তার তালিম করতে পারে। যেমন তাফসির ইবনে কাসির রয়েছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বড় আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ তার যে তাফসির কিতাবটা রয়েছে এই তাফসির কিতাবটা আমরা পাঠ করতে পারি, কারণ তিনি এই সমস্ত নীতিমালাগুলোকে মেনে তারপরে এই তাফসিরটা লিখে গিয়েছেন, তার লেখা কিতাবটাকে আমরা পাঠ করছি। এখানে তিনি কোরআনের তাফসির করেছেন কোরআন দিয়ে, কোরআনের তাফসির করেছেন হাদিস দিয়ে, কোরআন তাফসির করেছেন সাহাবাদের কথা দিয়ে, সাহাবাদের আমল দিয়ে, তারপরে তিনি তাবেইন তাবে তাবেঈনদের মতামত গুলোকে উল্লেখ করেছেন, তারপরে গিয়ে তিনি ওইখানে ব্যাকরণগত বিষয় রেখেছেন। তো ইবনে কাসির আমাদের কাছে রয়েছে, আমরা সেখান থেকে পাঠ করি, সেখান থেকে মানুষকে পড়ে শোনাই, এতে সমস্যার কিছু নাই ইনশাআল্লাহ। যে ব্যক্তি নতুন করে তাফসির করতে যাবে, নতুন করে তাফসির লিখতে যাবে, তাদের জন্য এই নীতিমালা গুলোকে মনে রাখতে হবে। কিন্তু এই নীতিমালার উপরে যে সমস্ত তাফসির গুলো লেখা হয়ে গিয়েছে সেই তাফসির গুলো থেকে আমরা তাফসির করতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে যে সেই তাফসিরের কিতাব যেন কোনো তরিকার না হয়। বিশ্বাস করেন, এদেশে শুধু বাংলা ভাষাতে বা ইংরেজি ভাষাতে অসংখ্য তাফসির লেখা হয়েছে, যে তাফসির গুলোতে আল্লাহকে গালমন্দ করা হয়েছে, আল্লাহকে গালমন্দ করা হয়েছে, রসুলকে গালমন্দ করা হয়েছে, ইমান নিয়ে হেন তেন করে খেলাধুলা করা হয়েছে, ইমানের স্তম্ভ গুলোকে পরিবর্তন ঘটানো হয়েছে, হারামকে হালালে পরিণত করা হয়েছে, হালালকে হারামে পরিণত করা হয়েছে। এই কয়েকদিন আগে একটা তাফসির আমরা এখান থেকে পেলাম, চট্টগ্রাম থেকে আমাদের হাতে আসলো, নূরুল ইমান, তাফসিরের নাম হচ্ছে নূরুল ইমান ফি ইজাহুল কোরআন। এই এটা তাফসিরটা পড়লে আপনাকে অবশ্যই শিরিক করতে হবে, এই তাফসির পড়লে আপনাকে রসুলকে আল্লাহ আল্লাহ মানতে হবে, এই তাফসির পড়লে জিনা করাটা বৈধ, এই তাফসির পড়লে মদ খাওয়া বৈধ। এত সুন্দর করে তারা সবগুলো হারাম বিষয়কে তাফসিরের সাথে মিলিয়েছে, কোরআন দিয়ে বৈধতা দেখাচ্ছে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কবর পূজা বৈধ, মাজার পূজা বৈধ, পীরকে সেজদা করা বৈধ,
রসুল নূরের তৈরি, রসুলকে সিজদা করতে হবে, রসুলের কাছে চাইতে হবে, মদ এইভাবে খেলে হালাল, ওইভাবে জেনা করলে হালাল, সব করছে। এই জন্য কোন তরিকার যাতে তাফসির না হয়, কোন দলের, কোন ব্যক্তির, কোন ব্যক্তি যারা বিভিন্ন দল করে গিয়েছেন, বিভিন্ন দল করেছেন, সংগঠন করেছেন, এদের যেন কোনো তাফসির না হয়, তাফসিরটা যাতে নিরপেক্ষ হয়। নিরপেক্ষ তাফসির এখন আলহামদুলিল্লাহ অনেকগুলোই আছে, তার মধ্যে বাংলা ভাষায় হয়েছে ইবনে কাসির, তারপরে তাফসির কুর্তুবি, কুর্তুবিটাও হয়েছে, এরপরে নতুন করে আর একটা তাফসির হয়েছে আইসারুত তাফাসির, এটাও বাংলা হয়েছে। তো এগুলো হচ্ছে নিরপেক্ষ, এরা কোনো দলের নয়, কোনো পথের নয়, কোনো তরিকার নয়, সোজা আল্লাহর কথাকে সুন্দরভাবে তারা উপস্থাপন করেছেন। এগুলো আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। এছাড়া যে সমস্ত দলের বা লিডারদের তাফসির গুলো আছে সেগুলো না পড়াটাই হচ্ছে উত্তম, কারণ তারা তাদের দলকে ঠিক করার জন্য, যেমন একটা তাফসির আছে আমি নামটা নিলাম না, নাম নিলে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন, নাম নিলাম না, জানতে চাইলে আমাকে পার্সোনাল ফোন করে জেনে নিন। একটা তাফসির আছে, সেই তাফসির পড়লে আপনাকে বিদ্রোহী হয়ে উঠতে হবে, অথচ ইসলামে বিদ্রোহ হারাম করা হয়েছে। রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত হতে হবে, অথচ ইসলামে ক্ষমতা চাইতে নিষেধ করা হয়েছে। তারপরে ওই তাফসিরের মধ্যে তাফসিরের মূল বিষয়বস্তুটাই হচ্ছে যে সরকার পদ্ধতি হচ্ছে ইসলাম, যতদিন পর্যন্ত সরকার পদ্ধতি চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত ইসলাম আসবে না, রাষ্ট্র ক্ষমতাটাই হচ্ছে ইসলাম। তো এইরকম অসংখ্য বিভ্রান্তিকর তাফসির আমাদের দেশে আছে, যেগুলো না পড়াটাই হচ্ছে উত্তম, যেগুলো পড়লে আমাদের ব্রেন গুলো আসলে নষ্ট হবে। নিরপেক্ষ তাফসির পড়তে হবে, নিরপেক্ষ ভাবে, যেগুলোতে শুধু আল্লাহর কথা, রসুলের কথা এবং সাহাবিদের কথাগুলো দিয়ে তাফসির করা হয়েছে, এক্ষেত্রে ইবনে কাসির হচ্ছে বেস্ট। তারপর তাফসির কুর্তুবি, এবং সামনের দিকে আরো যদি তাফসির এসে যায় আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে নাম বলবো, এগুলো পড়া যাবে, এগুলো পড়ে শোনানো যাবে মানুষকে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। যদি আবারও এই কথা বলে তাহলে বলতে বলবেন, যদি এ কথা আবারও বলে তাহলে বোনকে আপনি উত্তর শিখিয়ে দিবেন যে আমি আসলে তাফসির করছি না, আমি তাফসির পড়ছি, যেটা করা আছে আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি, সেটা আমি নিজে পড়ছি, আমি তাফসির করছি না। জি আল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম আলাইকুম মুতারাম ভাই। আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। এক বোন প্রশ্ন করতেছিল, প্রশ্ন করার সুযোগ দেন। বোন প্রশ্ন করেন। প্লিজ প্রেস 1 টু মিউট অর আনমিউট ইয়োরসেলফ, 2 টু লক অর আনলক দ্য কনফারেন্স, 3 টু ইজেক্ট দ্য লাস্ট ইউজার, 4 or 6 to decrease or increase the conference volume. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Moti bhai jodi ki samal bhai je sister line mona disconnect hoye geche naki prashno korar kotha bolchilo. Ha line e sister ki line e apen. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জীবন ভাইয়া, আমাদের এক মাসুরা জামাত আসছিল আমাদের বাসার জাস্ট পাশে, তো আমি ওখানে গেলাম, আমি যে আমার কোরআনের কিছু আয়াত নিয়ে গেলাম জামাত সম্পর্কে, মানে তাবলিগ জামাত সম্পর্কে যে আয়াতগুলো আছে ওগুলো নিয়ে গেলাম। গিয়ে আমি তাদেরকে বললাম, আমি 5 বছর দিকে ছিলাম, তো আমি বললাম যে আমি এখন কোরআন পড়ছি, এখন আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, তো আমার এই কোশ্চেন গুলি তোমরা আমাকে সলভ করে দাও, আমার এই মনে কিউরিয়াসিটি আছে, আমি কনফিউজ হয়ে গেছি। তো ওদেরকে প্রথমে আমি আমি যখন এই কথা বললাম তখন আমাকে বলতে দিল না, বললো আপনি যে তরিকার মধ্যে চলে গেছেন সেখানে চলে যান, আমাদের এখানে ডিস্টার্ব করতে আসবেন না। তারপরে আমি বললাম যে না, আসলে আমি তো জানতে চাচ্ছি কেন আমারটা ঠিক না, মানে কেন আমার কনফিউজ হচ্ছে, এটা তো আমার সলভ করতে হবে। তো তখন আমি কোরআন শোনাতে চাইলাম যে আমি কিছু কোরআনের আয়াত আর কয়েকটা হাদিস বলবো, তো ওরা আমাকে তো বলতে দিচ্ছিল না, প্লাস ওরা হিন্দুদের মতো সাউন্ড করে যে উলুলু দেয় এরকম করে সাউন্ড করছিল, মানে কথাবার্তা দিয়ে কোনোভাবে কোরআনটা শোনাতে পারছিলাম না। তবে আমি কয়েকটা কোরআনের আয়াত বলছি, এই কোরআনের আয়াত গুলো হচ্ছে সুরা নিসার 57 নম্বর আয়াত, সুরা সুরার 10 নম্বর আয়াত, সুরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, সুরা আলে ইমরানের 3 নম্বর আয়াত, সুরা মাইদার 3 নম্বর আয়াত, আর হচ্ছে সুরার 21 নম্বর আয়াত। এই সুরাগুলো, এই আয়াতগুলো আমি পাঠ করলাম, ওরা বলল এগুলো আমি নিজে বানাইছি তাবলিকের বিরুদ্ধে বলার জন্য বানানো, এগুলো সত্যি কথা। তো ওরা আমাকে
জি আর ওরা আমাকে আমি জিজ্ঞেস করলাম যে যে টিকা তারপরে যে যে ফাজালে আমল পরে যে তারপরে যে 40 দিনের জন্য বের হয় 3 দিনের জন্য বের হয় তো আমি বলছি যে এটার দলিলটা দেখাতে পারলে আমি আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে আমি জামাতে পাঠাতে পারবো তো ওরা তখন তারপরে মাসুরা জামাত কি নবীজির পীরা বা সাহাবিরা কখনো গেছেন কিনা তো এই জিজ্ঞেস করার পরে ওরা বলতেছেন যে যে কোনো ভালো কাজের মূল্য 10 গুণ বাড়ায় দেয়া হয় মানে তাবলিকের এই যে চিল্লাটা হচ্ছে একটা ভালো কাজ এর নেক 10 গুণ হবে এটা এক্সপ্লেনেশন দিল আরেকটা দিল হচ্ছে নবীজি ইয়েতে গেছেন মাসুরা জামাতে গেছেন এটার এটার এক্সপ্লেনেশন দিচ্ছে যে নবীজির পীরা ওরা হিজরত করতেন হিজরতটাকে ওরা মাসুরা জামাত কাউন্ট করছিল আবার আরেকজন বলছিল যে মানে নবীজি স্ত্রীদেরকে নেয়ার জন্য উনি ইয়ে করতেন লটারি করতেন আমি একটা হাদিসে পাইছিলাম যে উনি যুদ্ধে যখন যেতেন অনেক সময় নার্সিং এর জন্য ওনার ওয়াইফের মধ্যে লটারি করতেন তো এটা বললেন তারপরে আরেকটা সলিউশন দিলেন যে আমি স্বপ্নের কথা জিজ্ঞেস করলাম যে স্বপ্নে এখন যে নবীজিকে স্বপ্ন দেখে তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু কেন দেখেন নাই ওনার ঘরে কবর ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু ওনারা কেউ দেখেননি তো কেন এখন আমরা দেখছি এটার কারণটা কি উনি উত্তর দিলেন যে বিকাশ নবীজি তার স্ত্রীদের থেকে একবার জন দোয়া করতেন স্ত্রীদের জন্য 70 বার দোয়া করতেন ওনার উম্মতদের জন্য এই জন্য উম্মত হচ্ছে মোর পাওয়ারফুল এবং ওই যে আব্দুল কাদের জিলানি একই সাথে 100 জায়গায় বিরাজমান করতে থাকতে পারে বিকাশ ওনার পাওয়ার অনেক বেশি নবীর থেকে কারণ নবীজি দোয়া করছেন ওইভাবে যে উম্মতদের জন্য বেশি দোয়া করছেন এই জন্য আব্দুল কাদের জিলানি একই সাথে 100 জায়গায় থাকেন তো ভাইয়া এই জিনিসগুলো একটু আপনি ক্লারিফাই করবেন আমাদেরকে তারপর ওখান থেকে তাড়াই দেওয়া হয়েছে বলছে আপনারা এখনই বের হয়ে যান তো এটা একটু এক্সপ্লেন করেন ভাইয়া الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি আর রসুলের প্রতি সালাত ও সালাম পেশ করছি যে রসুল একমাত্র আদর্শ আমাদের জন্য আর বোনকে সমবেদনা জানাচ্ছি এবং বোনকে আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদগুলো এসেছে কোরআনুল কারিমে অবাশ্বিরিল মুমিনিন অবাশ্বিরিস সাবিরিন সে সুসংবাদগুলো আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সে সুসংবাদগুলো আমি বোনকে পৌঁছাচ্ছি আল্লাহ বোনকে তৌফিক দান করেন আল্লাহ আমার মা বোনদের ইমানকে আরো মজবুত করে দেন আল্লাহ আমার মা বোনদেরকে আয়েশা খাদিজার মতো হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক ইসলাম বুঝে এই বিধ্বস্ত সমাজকে পরিবর্তন করে সঠিক দিক নির্দেশনার দিকে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ আমার মা বোনদেরকে দান করেন আল্লাহুম্মা আমিন বোনের আলোচনা দিয়ে কথা দিয়ে অনেকটাই অনুপ্রাণিত হলাম আল্লাহ যেন এই কদমগুলোকে আরো বেশি মজবুত করে দেন আসলে নিরাশ হওয়ার কিছু নেই মুমিন জীবনে নিরাশা বলতে কিছু নেই নিরাশা বলতে কোনো কিছুই নেই আল্লাহর ওয়াদা এটা আল্লাহ বলছেন তোমরা ভীত হয়ো না তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হয়ো না তোমরা নিরাশ হয়েও না তোমরা বিজয়ী হবে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো মুমিনদেরকে আল্লাহ বিজয় করবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর ওয়াদা ইনশাআল্লাহ বিজয়ী হব আমরা আল্লাহ আমাদেরকে বিজয় করবেন আল্লাহ দ্বীনের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ দ্বীনই থাকবে পৃথিবীতে অন্য সব দ্বীন ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দ্বীনের বিজয় আসবে ইনশাআল্লাহ জীবন আপনি যেভাবে কথাবার্তা বলে এসেছেন কোরআনে আয়াত পাঠ করতে চাচ্ছিলেন কোরআনে আয়াত বুঝাতে চাচ্ছিলেন তারা কোরআন শুনতে চায়নি কোরআন বুঝতে চায়নি আজকে যারা কনফারেন্সে আছেন যারা শুনেছেন এই কথাগুলো তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু এদের পরিচয়টা আবার জেনে নিয়েন
তাদের পরিচয় আমরা এতদিন দিয়ে এসেছি, মাঝে মাঝে বিতর্কের সৃষ্টি হচ্ছে যে এটা হচ্ছে তাদের পরিচয়, তারা কোরআন শুনবে না, তারা কোরআন পড়তে দিবে না, তারা কোরআন পাঠ করবে না, কোরআনের মর্মর্থ বুঝতে চেষ্টা করবে না, আর কোরআন যখন পাঠ করা হবে তখন তারা বলবে এটা তোমাদের কালাম, কোরআন যখন পাঠ করা হবে তখন তারা শোর গোল করবে। কোরআনুল করিমের সুরা হামিম সাজদা বা সুরা ফুসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন তাদেরকে কোরআন শোনানো হয় তখন তারা বলে যে কোরআন শোনো না, কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখে। কেন? যদি কোরআন পাঠ করে কোরআন শুনতে থাকে, কোরআন বুঝতে থাকে, তাহলে কোরআন তাদের উপরে বিজয়ী হয়ে যাবে, তারা পরাজিত হয়ে যাবে। যে কোরআন যাতে বিজয়ী না হয়, তাদের কিতাব ফাজাইল আমল ফাজাইল সাদাকাত এগুলো যাতে বিজয়ী হয়, এই জন্য কোরআনকে মানুষের সামনে অর্থ পাঠ করতে দেয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করে হয় এটা? কি করে মুসলিমদের দল হয়? এটা কি করে মুসলিম জামাত হয় যারা কোরআন শুনে বলে যে এটা তুমি পাঠ করে নিয়েছো, তোমার বানানো, এটা কি করে হতে পারে? এটা জীবন খুব ভালো কাজ করেছেন, দাওয়াত পৌঁছে দিয়ে এসেছেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে এর জন্য পরিপূর্ণ জাজা দান করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন পূর্ণ জাজা দান করেন, কাজ করতে থাকেন ইনশাআল্লাহ, বাতিল এক সময় দমে যাবে ইনশাআল্লাহ, বাতিল দমে যাবে। আর তারা যে সমস্ত দলিল গুলোকে পেশ করছে মাস্তুরা জামাত, জি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন তখন তার স্ত্রীরা তার সাথে চলে এসেছিল, তার স্ত্রী তার সাথে একবারে চলে এসেছিল। হিজরত মানে হচ্ছে ট্রান্সফার হয়ে যাওয়া একেবারে, ওনারা তো একবারে ট্রান্সফার হচ্ছেন না, 10 দিনের জন্য ট্রান্সফার হচ্ছেন, ওইখানে যাচ্ছেন না ওইখানে যাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, এগুলোকে হিজরত বলে না। আর তার মধ্যে দিন হচ্ছে নতুন দিন, এ স্বপ্ন হচ্ছে নতুন স্বপ্ন। তারপরে আব্দুল কাদের জিলানি সম্পর্কে এত পাওয়ার যে একসাথে 100 জায়গায় বিরাজ করে, নাউজুবিল্লাহ, এটা কখনোই সম্ভব না, এটা আল্লাহর সিফাত। আল্লাহর জ্ঞান সারা পৃথিবীতে বিস্তৃত হয়ে আছে, আল্লাহ সত্তায় একজন, সত্তায় তিনি এক একক, কিন্তু তার জ্ঞান সারা পৃথিবীকে ঢেকে রেখেছে, সারা পৃথিবীকে ঢেকে রেখেছে, তার দৃষ্টি সারা পৃথিবীকে ঢেকে রেখেছে, সারা পৃথিবী তার সামনে, তার দৃষ্টির সামনে, তার জ্ঞানের সামনে, তার শ্রবণের সামনে, এটা আল্লাহর সিফাত। এটা কি করে সম্ভব হলো আব্দুল কাদের জিলানির? এগুলো হচ্ছে তাদের বিশ্বাস, ওরা বলে যে ওরা ইমান আমলের মেহনত করছে, এগুলো হচ্ছে তাদের ইমান আমলের মেহনত, তার নজির এটা। আমরা এদেশে ময়দানে কাজ করছি জানা, আমরা এগুলো বারবার ফেস করছি। ইমান শিক্ষার নামে তারা শির্ক শিক্ষা দেয়, ইমান শিক্ষার নামে কুফুর শিক্ষা দেয়, ইসলাম শিক্ষার নামে কুফুর শিক্ষা দেয়, এগুলো তাদের মাথার ভিতরে মগজের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে, আল্লাহ তার দিনকে নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আর যারা এই কাজগুলো করেছে তাদের জন্য যতদিন পর্যন্ত জীবিত থাকে তাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ, দোয়া করতে থাকেন আর মানুষের কাছে পৌঁছাতে থাকি, আমরা পৌঁছাতে থাকি ইনশাআল্লাহ, মানুষ কবুল করবে। আমরা দেখতে পাচ্ছি এই দেশে যত দ্রুত, আমরা যা দেখতে পেলাম যে যত দ্রুত এই দলটার প্রসার হয়েছে ঠিক তত দ্রুত মানুষ এখান থেকে বের হয়ে আসতেছে, মানুষ এখান থেকে বের হয়ে আসতেছে। যারাই একটু জ্ঞান আছে, যারা একটু বুঝতে চেষ্টা করে, যাদের চক্ষু একটুখানি খোলা আছে, তারা দ্রুত ইউটার্ন করে বের হয়ে চলে আসতেছে, খুব দ্রুত বের হয়ে চলে আসতেছে তবলিক জামাত থেকে মানুষ, বিশেষ করে শিক্ষিত সমাজের ছেলেপেলে যেগুলো আছে, ইয়াং ছেলেপেলে যেগুলো আছে, এরা খুব দ্রুত এখান থেকে বের হয়ে চলে আসতেছে। অতএব সমস্যার কিছু নেই ইনশাআল্লাহ, তাদের পরিচয় আপনাদের সামনে উপস্থিত রয়েছে, আমরা ইনশাআল্লাহ পেশ করব প্রত্যেকটা বাতিল ফিরকাগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ ইসলাম মানার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ইমানের উপরে অটলতা দান করেন, আল্লাহ আমাদেরকে দীনের উপরে বাঁচিয়ে রাখেন, ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বোনের জন্য আন্তরিক মোবারকবাদ থাকলো, আন্তরিক মোবারকবাদ থাকলো, আল্লাহ বোনকে উত্তম জাজা উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন করতে চাইছিলেন, ওনাকে একটু সুযোগ করে দিই, যদিও আজকে আমাদের শায়েখ একটু অসুস্থ ছিলেন, সময় কম হওয়ার কথা, তো আপনার পূর্বে একজন ছিলেন উনি প্রশ্ন করেন, যদি লাইনে থাকেন তারপর আপনি করেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মতিউর রহমান ভাই, আপনি আলোচনায় আজকের আলোচনায় মানে অনেকবারই অন্তর কথাটা মানে করছেন, অন্তর অন্তর বলতে আপনি কি মানে এটাকে নফস বুঝাইছেন? আর আমার মানে এটার সাথে প্রাসঙ্গিক যে রুহ এবং নফস এটা দুই জিনিস, পার্থক্যটা কি রুহ এবং নফস থেকে, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। আর আরেকটা আপনি ওই ভাইয়ের কথা বোঝা যাচ্ছে না, একটু স্পষ্ট করে বলতে হবে, সামনে নিয়ে বলে। আমার ভাই কনফারেন্স একটু খেয়াল করে নিদিকে। হ্যাঁ, আমাদের ভাই একটু জোরে কথা বলেন, শেখ বুঝতে পারতেছেন, একটু জোরে বলেন। হ্যাঁ, জাজাকাল্লাহ। না, আমার প্রথম প্রশ্নটা ছিল যে ওই অন্তর, আজকে আপনি অনেকবার ই করছেন যে আমাদের অন্তরেই হয়, অন্তর বলতে আপনি আসলে কি নফস মিন করছেন কিনা, আর রূহ এবং নফসের পার্থক্যটা কি? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে প্রশ্ন না, অ্যাকচুয়ালি আপনি ভাইয়ের উত্তরে বলছিলেন যে কোরআন পড়লে মানুষ হয় না। আসসালামু আলাইকুম, আগের আলোচনায় জি, আলহামদুলিল্লাহ, আজকে আলোচনার ভিতরে অন্তর অন্তর কথাটা এসেছে, যার আরবি পরিভাষা হচ্ছে কলব। কলবের বাংলা অর্থ হচ্ছে হৃদয় বলছে বা অন্তর বলছে, হার্ট যাকে বলা হয়। আর রুহ বা নফস বলা হয় হচ্ছে আত্মাকে, রুহ বা নফস বলা হয় হচ্ছে আত্মাকে, জীবনটাকে, জীবনটাকে, জীবন যেটা সেটাকে রুহ বলে বা নফস বলে। আর নফস হচ্ছে সত্তা, সত্তার শব্দটাও আসে নফসের অর্থ, যে নফস হচ্ছে একটা সত্তা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক সত্তাই মৃত্যুবরণ করবে। আর রূহটা হচ্ছে আত্মা, আর কালবটা হচ্ছে অন্তর বা হৃদয়। এই হচ্ছে বিষয় যে প্রত্যেক সত্তার মধ্যেই একটা অন্তর থাকে, একটা হৃদয় থাকে, প্রত্যেক নফসের মধ্যেই একটা অন্তর থাকে। রূহ আর নফস এই দুইটা সমর্থবোধক কাছাকাছি, নফস হচ্ছে সত্তা আর রূহ হচ্ছে সত্তার ভিতরে যে আত্মাটা থাকে, জীবনটা থাকে, সেটা হচ্ছে রূহ। আর তার ভিতরে যে হার্টটা আছে সেটা হচ্ছে কলব বা অন্তর। এই হচ্ছে বিষয়। আজকে সময় আর না দেই, ভালো লাগছে না এখন ভাই। তো ব্রাদার যারা প্রশ্ন করতে যাচ্ছিলেন, ইনশাল্লাহ আসলে শারীরিক অবস্থার দিক দিয়ে ভালো না, তো আমরা তার জন্য দোয়া করি, অনেক সময় দিয়েছেন আমাদের জন্য। আজকে তো ইনশাআল্লাহ হাতে বাঁচা রাখলে আমাদের বাকি প্রশ্নগুলো নেক্সট উইকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে মতিউর ভাই, তো ইনশাআল্লাহ শেষ করে জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের, সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করেন, আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের মধ্যে রাখে, আল্লাহ আমাদের সবাইকে বারাকাত দান করে, আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করে, রিজিকে বারাকাত দান করে, আল্লাহ আমাদেরকে ঋণ পরিশোধ করে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, উত্তম রুজি দান করেন। আল্লাহুম্মা আমিন। آخر دعوانا الحمد لله رب العالمين، صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. سيشن ميشا بعد أن سلام جرى لعيني أحسن جرى بوشنا قد تتكلم نشتا بوشنا قلو إن شاء الله أمرا نشتو كي جنين نبو إن شاء الله جرى في دان كورين تو يكون أمرا صحيح البخاري تيجي حديث رفر على شنبو على شك شايت مدير رحمن إن شاء الله.